যেখানে এই বোমা হামলা সেখানে আমাদের নাম। টুইন টাওয়ার থেকে শুরু করে রমনার বটমূল, যেখানে এই বোমা হামলা হয়েছে সেখানেই আমাদের নাম। কেন কেন সবাই মনে করবে আমরা দেশের জান মালের ধ্বংসকারী? কেন মনে করবে আমরা দেশের শত্রু? কেন মনে করবে আমরা টেরোরিস্ট? আমাদের চিন্তাধারা থেকে দেশের জনগণ বিচ্ছিন্ন। আমাদের উচিত জনগণের কাছে আমাদের নীতি আদর্শ উদ্দেশ্য প্রচার করা। সংগ্রামী সাথীরা মনে রাখবে, আমাদের সংগ্রাম অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম বাংলাদেশের শত্রুর বিরুদ্ধে। ভুলে যেও না, এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ, এই বাংলাদেশ। আমরা সারেন্ডার করছি, অস্ত্র নিচে রাখো। এ অবস্থায় দাঁড়িয়ে থাক, রাতের জন্য অপেক্ষা কর। নাও হোয়াট ইজ ইউর ডিসিশন? সংঘর্ষে 100 জন সন্ত্রাসী নিহত হলো, অথচ একজন পুলিশ নিহত কিংবা আহত হলো না। এটা পুলিশের সৌভাগ্য। আমরা জানতে পেরেছি ওরা দিনের বেলা আত্মসমর্পণ করেছিল, কিন্তু পুলিশ ওদের রাত পর্যন্ত দাঁড় করিয়ে রেখে গুলি করে হত্যা করেছে। নাও ইম্পসিবল। লিসেন, আমাদের পুলিশের স্পেশাল স্কোয়াড জঙ্গলে গিয়েছিল ট্রেনিং এর জন্য, হঠাৎ ওদের সামনে পড়ে টেরোরিস্টরা। এসপি সাহেব ওদেরকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ওরা আত্মসমর্পণ না করে ফায়ারিং শুরু করে। তখন এসপি সাহেবের অর্ডারে আমাদের পুলিশ পাল্টা ফায়ারিং শুরু করলে এদের মৃত্যু হয়। আমরা ঠান্ডা করা সত্ত্বেও ওরা আমাদের উপর বৃষ্টির মতো গুলি করে আমার সাথীদের হত্যা করেছে। ঠান্ডার অবস্থায় যে এসপি আমাদের উপর গুলি করেছে তাকে আমরা খুঁজে বের করবই। কসম, এর মাটির কসম, তার মাথা কেটে এনে রাস্তার উপর ঝুলিয়ে রাখবো। আপনারা পত্রিকায় লিখে দিন যে এসপি আমার সাথীদের হত্যা করেছে, কেউ তার সন্ধান দিলে 5 কোটি টাকা পুরস্কার দেব। সন্ত্রাসীদের টার্গেট হয়ে গেছে বলে ভয় পেয়েছ? আরে যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সিপাহী এবং অফিসারের মধ্যে কার কি নাম, কার কি পদবি, কার হাতে কে মারা গেল, এত সব শত্রুপক্ষ কিভাবে বুঝবে? তাছাড়া মুখ ঢাকা থাকার কারণে ওরা তোমার চেহারা দেখেনি, খুঁজে পাবে কি করে? স্যার, আমাদের এই শহরে সব পুলিশ মিলিয়ে এই 20,000 হবে না। এর মধ্যে এসপি পদে কজন আছে সে খবর নেয়া এবং কোন এসপি নেতৃত্বে জঙ্গলে অপারেশন হয়েছে এটা বের করা ওদের জন্য ভেরি ইজি, কারণ ওরা সন্ধানদাতাকে 5 কোটি টাকা দেবার কথা ঘোষণা করেছে। আর এই টাকার লোভে আমাদের পুলিশের মধ্যে কেউ না কেউ এই বেইমানি করবে। স্যার, ওই সন্ত্রাসীদের বোকা বানানোর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? পেপারে যে কোনো একটা আলতু ফালতু লোকের ছবি আর সাক্ষাৎকার ছাপিয়ে দিন। সাক্ষাৎকারের লোকটা বলবে
সে একজন সাহসী এসপি এবং জঙ্গল অপারেশনের চিফ সে ছিল। ব্যাস স্যার, আমি কি বুদ্ধিটা খারাপ দিলাম? বাহ বাহ, চমৎকার চমৎকার বুদ্ধি দিয়েছেন স্যার। ওনার বুদ্ধি নিয়ে চললে আমাদের পুলিশের বারোটা বাজবে। কেন? আরে ওই বুদ্ধি নিলে আমাদের নাসির স্যার তো নিরাপদে থাকবেন, কিন্তু ওই নিরাপরাধ লবে যার ছবি ছাপাবেন সে তো সন্ত্রাসীদের টার্গেটে পড়ে যাবে। ইয়েস রাইট এন্ড ভেরি গুড পয়েন্ট। আচ্ছা কার ছবি ছাপানো যায়? একটা নতুন মানুষ যার অস্তিত্ব এই পৃথিবীতে নেই। কিন্তু তার ছবি কোথায় পাবেন? কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে আমি একটা মানুষের বডি বানাবো, তার হাত দেব, পা দেব, নাক চোখ মুখ সব দিয়ে একটা নতুন মানুষের ছবি বানাবো, তারপর তার শরীরে পুলিশের এসপি ড্রেস পরিয়ে দেব। প্রসিড। দেখুন, আমাদের ডিপার্টমেন্টে যতজন এসপি আছে কারোর সাথে চেহারার মিল নেই। ভেরি হ্যান্ডসাম এন্ড স্মার্ট দেখাচ্ছে, পুলিশের গেটআপে চমৎকার বানিয়েছে। জি স্যার। ছবিটা যে কাল্পনিক মনেই হয় না স্যার। এই নিন, কাল্পনিক এসপি সাহেবের সাহসী ইন্টারভিউ। বাহ, গুড, ভেরি গুড। এই নাও ছবি আর ইন্টারভিউ, ফ্যাক্সের মাধ্যমে সমস্ত পেপারে পাঠিয়ে দাও। বড় ভাই, আমাদের উপর এসপি হামলা চালিয়েছিল, আজকের সব পেপারে তার ছবি আর ইন্টারভিউ এসেছে, আমি নিয়ে এসেছি। এখন তো তোমার ওদের দুজনের বুদ্ধিতে তোমার টেনশন দূর হলো। থ্যাংক ইউ ইন্সপেক্টর সোনালি, থ্যাংক ইউ বাদল। স্যার, সন্ত্রাসীদের বন্দুকের নল এখন আর আপনার দিকে নেই, অল ঝামেলা শেষ। এখন প্রাণ খুলে ঘুরে বেড়ান, মনে করেন আপনার জীবনে লাল বাতিটা নিভে সবুজ বাতি জ্বলে উঠে। জি খান খান, গাড়ি সাইড করান, গাড়ির লাইসেন্স দেখান। সরি ভাই, ঘুরে বাসায় রেখে এসেছি। নো প্রবলেম, গাড়িটা এখানে রেখে বাসায় গিয়ে লাইসেন্স নিয়ে আসুন। আবার অফিসে যেতে দেরি হবে তো? কোনো সমস্যা নেই, আপনি সার্জেন্ট সাহেবের কাছে গিয়ে 250 টাকা জরিমানা দিন। নেনেটা রাখেন। ঠিক আছে যান। একজন বেকার খাবারের অভাবে একটা অন্যায় কাজ করলে সেটা মেনে না যায়, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী তুমি, তোমার অন্যায় মেনে না যায় না। তিনি জেনেছিস নাকি? স্যার, ঘুষ নিয়েছি বলে লোকটা আমাকে ঘুষি দিয়েছে। কি তুই
কেন ওকে ঘুষি মেরেছিস? নিজের কানে শুনলি কি অপরাধ ওকে ঘুষি মেরেছি সে প্রমাণও আমার হাতে আছে। এখন তোর তো বলা উচিত ছিল সরি স্যার, ঘুষ নেওয়া ওর অপরাধ হয়ে গেছে, তা না বলে উল্টো আমার উপরে রাগ দেখাচ্ছিস। বল ঘুষ নেওয়া অপরাধ কিনা? অপরাধ। তাহলে আমার সঙ্গে বেয়াদবি কেন করলে? বুঝতে পেরেছেন এসপি দুর্জয়? হ্যাঁ, আজকের পেপারে ওনার একটা বিরাট ইন্টারভিউ পড়েছি, চলুন তো দেখি। থামুন, আপনি এসপি হতে পারেন তাই বলে ট্রাফিকের গায়ে হাত তুলতে পারেন না। ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ট্রাফিক অফিসে গিয়ে কমপ্লেন করুন। অপরাধের অপরাধ শুধরানোর জন্য আমাকে কোথাও যেতে হয় না। ইউ ব্লাডি ফুল! এই ভদ্রভাবে কথা বলুন, নইলে ব্লাডি ফুলের জবাব দিয়ে দেব। আপা ডিসুম ডিসুম, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আপনার এই কম্পিউটারের মানুষটা কতগুলি ট্রাফিক রে হ্যাপি মাল মারতেছে। এই লোকটা ওখানে মারপিট করছে, আপনি পাগল নাকি? আরে আমি তো পাগল হয়েছি, এবার আপনি নিজ চোখে দেখে আপনিও পাগল হয়ে যান। চলুন 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 চলুন। কিভাবে কল্পনার মানুষটা বাস্তবে হাজির হলো? হাউ ইট ইজ পসিবল স্যার, ইট ইজ মিরাকল স্যার। মিরাকল না, ওই ব্যাটা আসলে একটা ব্যাককল, এখন খামাখা সন্ত্রাসীদের হাতে জানতে হারাবে। ওই লোকটা মারা পড়লে সোনালি এর জন্য তুমি দায়ী হবে। স্যার ডোন্ট ওয়ারি, ওই লোকটার মধ্যে যে শক্তি আর সাহস দেখলাম, আমাদের অনেক এসপির মধ্যে তার এক ফোঁটাও নেই। আমার তো ইচ্ছা হয় তাকে স্যালুট করি স্যার। ওই যে এই কে তুমি? তোমাকেই বলছি, কে তুমি? আমাকে আপনি জিজ্ঞেস করছেন কে আমি? এই আমাদের সাথে যোগ করবে না, এই বলো হু আর ইউ। আজ যাকে নিয়ে সারা দেশে আলোচনা ঝড় বইছে, যে মানুষটা 100 জন সন্ত্রাসীকে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে, যার ছবি সহ ইন্টারভিউ সমস্ত পত্র পত্রিকায় হেডলাইন হয়েছে, যার ভূয়সী প্রশংসা করেছেন আইজি সাহেব নিজে, তাকে জিজ্ঞেস করছেন হু আর ইউ?
আমার মনে হয় আপনি অসুস্থ, আপনার চিকিৎসার প্রয়োজন। স্যার, আই এম শিওর এই লোকের আবির্ভাবের পিছনে এই দুজনের হাত আছে। আচ্ছা, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছে? কোথায় তোমার ট্রেনিং হয়েছে? স্যার, এসব তো বলবেন আপনি, আপনি আরো বলবেন আমার র্যাঙ্ক কি, আমার রেঞ্জ কত দূর, আমার এরিয়া কোনটা, আমার বাংলো কোথায়, এর সব কিছুই আপনাকে বলতে হবে স্যার। সন্ত্রাসীদের খাতায় এখন আমি ব্ল্যাক লিস্টে আছি। বলুন, এখন আমার সিকিউরিটি দায়িত্ব কে নেবে? ইন কেস আমি যদি মরে যাই, আমার মরণোত্তর বেনিফিট কে পাবে? আর কি পাবো সেটাও আপনাকে বলতে হবে স্যার। যে কোনো সময় সন্ত্রাসীরা আমার উপর বোমা হামলা করতে পারে, ওদের বোমা হামলায় যদি আমার পরিবার ধ্বংস হয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? আপনারা নিজেদের জীবনের নিরাপত্তার কথা ভেবে পেপারে আমার ছবি ছাপিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। কেন আমার ছবি না ছাপিয়ে? আপনারা তো আপনাদের কোনো শালা দোলাবের ছবি ছাপাতে পারতেন। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আপনার মতো কেউ দেশে আছে বা থাকতে পারে চিন্তাই করিনি। নো প্রবলেম, এখন সমস্ত পত্রিকাওয়ালাকে জানিয়ে দিন, আজকের পত্রিকায় আমাকে নিয়ে যে খবর ছাপানো হয়েছে তা মিথ্যে বানোয়াট। আমি কোনো সন্ত্রাসীকে হত্যা করিনি। কি বলেন, প্রেসে আপনারা যাবেন না আমি যাব? স্যার, দুই পক্ষ বাঁচার জন্য একা রাস্তা বের করেন। আপনাদের কাছে আপনাদের জীবনটা মূল্যবান, আর আমার কাছে আমার জীবনটা মূল্যবান, তাই আমার নিরাপত্তার জন্য আমাকে পুলিশের সদস্য করে নিতে হবে, খাকি পোশাক দিতে হবে। মোট কথা, আমি এসপি দুর্জয় নামে স্বীকৃতি চাই। ইয়েস, ফ্রম টুডে আই এম এসপি দুর্জয়। আপনারা আজকের মধ্যে আমার ড্রেস, অ্যাড্রেস, অ্যাপয়েন্টমেন্ট লেটার সব কিছু রেডি করবেন, গানম্যান ড্রাইভার আমার সাথে দেবেন। কি ব্যাপার, প্ল্যান তো দেখছি সব উল্টো হয়ে গেল, এখন কি হবে? স্যার, এখন তো আমার ডাবল টেনশন শুরু হয়ে গেল। আপনার কিসের টেনশন স্যার? টেনশন তো এখন ওই এসপি দুর্জয়ের, যে পুলিশের ড্রেস পরে বাঘের মুখে মাথা দিতে যাচ্ছে। স্যার, আপনি ওকে পুলিশ আমার অনুমতি দিয়ে দিন। পুলিশের চাকরি কি হাতের মোয়া, তাও এসপি? স্যার, এরকম একটা সাহসী বুদ্ধিমান ছেলেকে পুলিশ ডিপার্টমেন্টে পাওয়া ভাগ্যের ব্যাপার। প্লিজ স্যার, আপনি একটা ব্যবস্থা করুন। আমার কথা শুনুন, আপনারা রাস্তা থেকে সরে দাঁড়ান। না, হোম মিনিস্টার সাহেব এসে আমাদের সব সমস্যার সমাধান করতে হবে, নয়তো আমরা একচুয়ালি মরব না। সবাই শুনুন, কেউ যদি আমাদের দাবি আদায়ে বাধা দিতে আসে, তাহলে আমরা গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করব। কি হচ্ছে এখানে? স্যার, মিনিস্টার সাহেব বেরিয়ে না আসলে ওরা আত্মহত্যা করবে। স্যার, আসলে প্রবলেম তো হলো, প্রবলেম যাই হোক, আগে পাবলিক সহ ভিড় কমাও। কুইক, তোমাদের মরতে যদি ইচ্ছে হয় তাহলে যাও, বাসায় গিয়ে গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে মরে যাও, নয়তো ট্রান্সফর্মার ব্লাস্ট করে মরে যাও। কিন্তু মিনিস্টার সাহেব বাড়ির সামনে ডিস্টার্ব করলে? স্যার, আপনি আমাদের যাই বলেন আর যাই করেন স্যার, কিন্তু মিনিস্টার সাহেবকে এসে আমাদের সব সমস্যার কথা শুনতে হবে। কি, তোদের জন্য মিনিস্টার সাহেব এখানে বলবেন? স্যার, এদেরকে মারবেন না। কেন? এরা আমাদের পুলিশের সদস্য, এরা চারজন সাব ইন্সপেক্টর। ডিপার্টমেন্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমাদের সিনিয়র অফিসারকে জানাতে, আর তাতেও যদি কাজ না হতো আর উপরের অফিসারকে জানাতে। কিন্তু এইভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাবে আদে করার চেষ্টা করলে যেমন পাবলিকের ডিস্টার্ব হবে,
প্রত্যেকে আমাদের ডিপার্টমেন্টের সম্মান যাবে, তোমাদেরও সম্মান যাবে। স্যার, আমরা একবেলা খাবারই পাই না, আমাদের আবার সম্মান কিসের? স্যার, আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেদিন আমরা আদালতের সামনে পরিস্থিতি স্বীকার হয়েছিলাম। অর্ডার, অর্ডার! মহামান্য আদালত, কাঠগড়ে দাঁড়ানো এই বেকার যুবকেরা একসাথে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। ওই খবর পেয়ে স্থানীয় পুলিশ বাহিনী ওদেরকে বাধা দেয়। আইনের চোখে আত্মহত্যা করা অপরাধ, তাই ওদের বিরুদ্ধে মামলা হয়েছে। ইওর অনার, কেন মামলা হয়েছে স্যার? চুরি করলে অন্যায় হবে, ব্যবচার করলে অন্যায় হবে, কিন্তু আত্মহত্যা করলে অন্যায় হবে কেন স্যার? এটা সবচেয়ে বড় অন্যায়। পরনি, আত্মহত্যা মহাপাপ, তোমাদেরকে বেঁচে থাকতে হবে। কেন স্যার? ইলেকশনে ভোট দেওয়ার জন্য না আদমশুমারির লিস্টের জন্য? স্যার, আমরা এতগুলো ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে গত দু বছর বেকার অবস্থায় কাটাচ্ছি। আমাদের বাবা মা ভাই বোন সবাই আশা করেছিল আমরা একটা ভালো চাকরি পাবো, সুন্দর ভবিষ্যৎ গড়ব, কিন্তু আমরা তাদের এই আশা পূরণে ব্যর্থ হয়েছি। এখন আমরা আমাদের মা বাবা ভাই বোনদের কাছে, এমনকি পুরো সমাজের কাছে একটা বোঝা ছাড়া আর কিছুই নই। তাই আমরা এই বেকার জীবন থেকে বাঁচার জন্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছি। দেখো, যাদের যোগ্যতা আছে তারা চাকরি পাবে, তোমাদের সেই যোগ্যতা থাকলে তোমরাও পাবে। স্যার, কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমের কারণে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না। দেশের সর্বস্তরের যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হলে এই কোটা সিস্টেম তুলে দিতে হবে। কোটা সিস্টেমের কারণে অনেক অযোগ্য লোক চাকরি পেয়ে যায়, আর যোগ্যতা সম্পন্ন লোকেরা বেকার হয়ে ঘুরে বেড়ায়। এবং বেকারত্বের অভিশাপ থেকে বাঁচার জন্য আমাদের মতো মৃত্যুর পথ বেছে নেয়। সবই বুঝলাম, কিন্তু কোটা সিস্টেম চেঞ্জ করা সম্ভব না। কেন সম্ভব না স্যার? পলিটিক্যাল লিডাররা এক পার্টি চেঞ্জ করে অন্য পার্টিতে যোগ দিচ্ছে। এই যে আমাদের মাসুদ হিন্দু থেকে মুসলমান হয়েছে, জনপ্রতিনিধিরা যদি দল পাল্টাতে পারে, মানুষ যদি তার ধর্ম পাল্টাতে পারে, তাহলে আপনারা কেন কোটা সিস্টেম পাল্টাতে পারবেন না? শুধু যুক্তি দিয়ে একটা সিস্টেম বদলানো যায় না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, এখন আর নীতিকথা শোনার মন মানসিকতা আমাদের নেই। আমাদের এখন একটাই দাবি, ঘুষ সিস্টেম বাতিল করে যোগ্য লোকদের চাকরি দিতে হবে। লাঠিটা কি ডানগুলি খেলার জন্য রেখেছেন? লাঠি চার্জ করুন। রাইট স্যার। সামনে থেকে শোন, আমি একজন ম্যাজিস্ট্রেট বলছি, পরিস্থিতি আয়ত্তে আনুন। স্যার,
দেখেন সব ছাত্র আমরা ন্যায় বিচার দাবি করেছি বলে আমাদের কি অবস্থা করেছে দেখেন স্যার আরো দেখেন ভালো করে দেখেন আপনারা যে বলেন ছাত্রদের হাতে দেশের ভবিষ্যৎ পুলিশের গুলিতে সেই ভবিষ্যৎ লাশ হয়ে মাটিতে মরে পড়ে আছে এর বিচার কে করবে স্যার স্যার এই অফিসাররা গুলি করেছে স্যার এই সব কি সব কে দিছে তোকে গুলি করার অর্ডার হাতে পিস্তল আছে বইলা তোর যারে তারে গুলি করবি হেগুলোকে যদি তোকে ভাই বেড়াদার থাকতো এইরকম গুলি করে সয়ে পারতি এই কথা কষ্ট কেন যদি সাহস থাকে তো আমার গুলি কর আমারে গুলি কর গুলি মানিক সাহেব আমি এই মন্ত্রণালয়ে এসেছি ছ মাসও হয়নি আমার গায়ে অযথা কাদা ছিটাবেন না আমার এই কচি কচি ছাত্রকে বুকে আপনার পুলিশ গুলি করতে সাহস পেল কেমনে সরকার আপনাকে হোম মিনিস্টার বানাইছে কেন এই রকম তাজা রক্ত দিয়া সোনার বাংলার মাটি ভিজানোর লাগা সত্যি করে বলছি আমি এসবের কিছুই জানি না খবর পাওয়া মাত্রই ছুটে এসেছি তার মানে আইজি আর আপনার অর্ডার ছাড়াই গুলি হয়েছে ইয়েস এই রকম বেদজ্ঞ গায়ে খাকি পোশাক আর স্টার থাকবো কেন মিনিস্টার সাহেব এইখানে এই স্পটে এক্ষণ আগে সবাই ডিসমিস করবেন আর যদি না করেন আপনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমি আমার সন্তান গো পাশে বসে থাকুন হ্যাঁ আমরণ অনশন করুন হ্যাঁ মানিক সাহেব আপনি উঠুন শান্ত হন আমি কথা দিচ্ছি আপনার কথা মতো এদেরকে আমি এক্ষুনি ডিসমিস করব স্যার স্যার আমরা কোনো ভুল বা অন্যায় করিনি স্যার মানুষ মাইরা কয় ও অন্যায় করে আপনাদের জীবন রক্ষা করার জন্য আমরা গুলি করেছিলাম এখানকার পুরো ঘটনাটা যদি আপনি মন্ত্রী সাহেবের কাছে খুলে বলতেন তাহলে বোধহয় উনি আমাদের ডিসমিস করবেন না আমি কেন মন্ত্রী সাহেবকে বিরক্ত করতে যাব তাছাড়া এই লাশের রাজনীতির সঙ্গে আমাদের কারো কোনো সম্পর্ক নেই তবে ল অ্যান্ড অর্ডার ভালোভাবে মেনটেন করে আমাদের সবাইকে রক্ষা করার জন্য আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের ডিসমিস কেস যদি কোর্টে আসে তাহলে আমি সহানুভূতির সাথে দেখব মৃত ছাত্রদের পরিবারকে সরকার 5 লক্ষ টাকা করে দিয়েছে আর কালোমানিক ছাত্রদের কাছে হিরো হয়ে গেছে আর আমাদের জীবনটা যা ইচ্ছে তাই হয়ে গেল স্যার এ হলো আমাদের পুলিশের জীবন হয় মদের বোতলের কাছে হার মানে নইলে রাজনীতির কাছে হার মানে যোগাযোগ মন্ত্রীর 500 কোটি টাকা ঘুষ গ্রহণ এমপি কালো মানিক শিক্ষামন্ত্রী তোফাজ্জল হোসেন ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ থেকে 300 কোটি টাকা আত্মসাত করেছেন এমপি কালো মানিক সোনালি জি স্যার এই এমপি কালো মানিক খুব পাওয়ারফুল নাকি সব মন্ত্রীদের এত খবর রাখে স্যার উনি খুব সাংঘাতিক লোক সবাই ওনাকে এক নামে ডাকে অ্যাসেম্বলি টাইগার উনি অ্যাসেম্বলিতে ইন করলে সবাই ভয়ে তটস্থ থাকে কাকে কখন থাবা দিয়ে ধরে কখন মাইক ভাঙে কখন ওয়াকআউট করে কখন যে কাকে গালাগালি করে এক কথায় উনি হুঙ্কার দিলে পুরো অ্যাসেম্বলি ভয়ে কাঁপতে থাকে এক কাজ করো শোনা উনি এ পর্যন্ত পত্রিকা যত স্টেটমেন্ট দিয়েছে সবগুলো পেপার কালেক্ট করো আমি তোমাদের ওই অ্যাসেম্বলি টাইগারের সাথে একটু দেখা করে আসি ঠিক আছে দেখি কি করা যায়
এই এমপি আর মিনিস্টারদের টেলিফোনের জ্বালায় আমি মরেই যাব। কেন, কি হয়েছে? তুমি যেন অ্যাসেম্বলিতে ওদের উপর চড়াও না হও, ওদের ভুল ত্রুটি না ধরো, সেই জন্য আমাকে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট করেই যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, এখন শুধু পিএম বাকি। দেখো, কাল পরশুর মধ্যে উনিও রিকোয়েস্ট করব। আরে আমি হইলাম কালো মানিক, অ্যাসেম্বলি টাইগার, আমার চুল ধরে টানবো, এত বড় মর্দা এখনো জন্ম হয় নাই। গুড মর্নিং স্যার। ওই যে দেখো, পুলিশও ধর্ণা দিতেছে। আরে এই তো সেই সাহসী এসপি, কি জানি নাম, কি জানি নাম, ও দুর্জয়, দুর্জয়, সাব্বাস বাঘের বাচ্চা, সাব্বাস, সাব্বাস। তো এইখানে কি তুমি মাখি মার বাড়াইছ? মাখি মারতে নয় স্যার, সাক্ষীর জন্য এসেছে। আপনি একটা ছোট্ট সাক্ষী দিবেন। দেব দেব, তাতে কি আছে? কি আমারে সাক্ষী দিতেইব? কোন বিষয়ে? শিল্পমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংক থেকে 300 কোটি টাকা, যোগাযোগ মন্ত্রী সুরমা সেতু থেকে 100 কোটি টাকা, বিমানমন্ত্রী বিমান ক্রয় করে 200 কোটি টাকা আত্মসাত করেছেন বলে আজকের পত্রিকা আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন তার জন্য আপনাকে সাক্ষী দিতে হবে। এ ব্যাপারে আপনি যদি পুলিশের কাছে সাক্ষী প্রমাণ দেন স্যার, তাহলে ওই মন্ত্রীদের ধরে অ্যারেস্ট করে রিমান্ডের বের করব, সেই কোটি টাকা কোথায় আছে এবং কার কাছে আছে এসব ওদের পেটের ভেতর থেকে বের করে আনব। শুধু আপনি সাক্ষী দিবেন, ব্যাস। ওই খাকি, কার সামনে মুখ চালাইতাছস জানাস? অ্যাসেম্বলি টাইগার, কালো মানিকের সামনে। কারেক্ট, তোমার নাম শুনলে পিএম কাঁপবে, মন্ত্রীরা শক খাবে, আর পুরো সংসদের ভিতর ভূমিকম্প হবে। এই তো তোমার পরিচয়। খবরদার, খবরদার, তোর কবরে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমার সামনে খাড়ায় পাগলের মতন বকাবাজি করতাস? আমি কোনো সাক্ষী টাক্ষী দেই না, শুধু স্টেটমেন্ট দেই, ডেলি দিমু। কিল্টন আর সাবনুরের প্রেম আছল সেটা বলবো, শচীন আর আজহার বাইরা বাই ছিল সেইটা বলুম, তথ্যমন্ত্রী কারিশমার জন্য পাগল সেইটা বলবো, তাতে তোর কি আসে যায়? এইসবের সাক্ষী তুই আমার কাছে চাস? ভালোই ভালোই জাগিয়া, নইলে বান্দর বনের এমন জায়গায় টেনাস পার করুম, মশার কামড় খাইতে খাইতে ডেঙ্গু জ্বরে মইরা যাবি। তিন মন্ত্রী মিলে 600 কোটি টাকা গিলে ফেলেছে বলে পেপারে স্টেটমেন্ট দিয়েছ, আর সাক্ষী দিতে বলায় আমাকে ট্রান্সফারের হুমকি দিচ্ছ? হ্যাঁ, 600 কোটি টাকা কি মানে ব্যাগে থাকার মতো টাকা? কারো 10,000 টাকা চুরি হলে 10 জন পুলিশ দিয়ে চোরকে খোঁজ করায়, আর যদি সেই চোর ধরা পড়ে 10,000 টাকা চুরির জন্য 10,000 লাত্থি গোতা খায়, আর তিন মন্ত্রী মিলে দেশের 600 কোটি টাকা মেরে দিয়েছে জেনেও তুমি সাক্ষী দিতে চাইছ না? হ্যাঁ, আরে মুখ না খুললে চকলেট দেয়া আদর করে তোমার মুখ খোলাবো মনে করেছ? তোর হাড় মাংস এক করে হলেও তোর মুখ থেকে সত্য কথা বের করব এবং সাক্ষীও তোকে দিতে হবে। চল, কি হচ্ছে? টাইগার, টাইগার, অ্যাসেম্বলি টাইগারের গায়ে হাত দিছস, আর এইটা যে কোন জায়গায় করাইব একবারও চিন্তা করতাছস না। এই চুপ, লেটস মুভ।
জনগণ আমারে কত ভালোবাসে। এই অ্যাসেম্বলির টাইগারের গায়ে হাত দিচ্ছস, তোর ইউনিফর্ম খুইলা অ্যাসেম্বলির চারদিকে যদি না ঘুরাই তাহলে আমার নাম অ্যাসেম্বলির টাইগার কালোমানিক রাখবো না। আমার ইউনিফর্ম খুলে আমাকে অ্যাসেম্বলির চারিদিকে ঘোরাবে না? আজ আমি তোর লিডার গিরি ছুটাব। দেখ আমার সালায় পড়ছে, তুই আমার কিছুই করা পারবি না। জর্দা জর্দা তুই আই চস, দেখ দেখ ওই অফিসার আমার লগে কত বড় অন্যায় করতেছে। তুই আমার দুলাভাইয়ের গায়ে হাত দিয়েছিস, খাকি পোশাক গায়ে দিয়ে হাতে লাঠি নিয়ে রাস্তায় হিরো সেজেছ, মানুষ চেন শালা। রাজনৈতিক নেতাকে গরুর মতো পিটাচ্ছেন কেন? দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, ভোরের কাগজ, ইনকিলাব, আজকের কাগজ, একুশে টিভি, পিটিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, সবাই ফুলবাড়িয়া থানার সামনে আসুন, কারণটা আমি ওখানেই বলব। উনি একজন ঝানু রাজনীতিবিদ, রাজনীতিতে আসার পর থেকেই উনি সব সময় পেপারে স্টেটমেন্ট দিচ্ছেন প্রধানমন্ত্রী অমুক কাজের জন্য এত টাকা আত্মসাত করেছেন, যোগাযোগ মন্ত্রী ঘুষ খেয়েছেন, বিমানমন্ত্রী এত টাকা মেরে দিয়েছেন, উনার সমস্ত স্টেটমেন্ট এক করে যোগ করলে সব মিলে দাঁড়ায় 32,000 কোটি টাকা। এতগুলো টাকা সরকারের মন্ত্রীরা মেরে খাচ্ছেন, জনগণ জানে না, পুলিশ জানে না, উনি জানেন, আর জানেন বলেই উনি সাহস করে পেপারে স্টেটমেন্ট দিয়েছেন সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করার জন্য। উনার জবানবন্দির দরকার কিনা বলুন আপনারা। জনগণের রায় শুনেছেন আপনি? একজন পুলিশের কাছে ওই সব চোরদের সব তথ্য খুলে বলুন, হোক সে এমপি হোক সে মন্ত্রী, সে যে কেউ হোক আমাকে বলুন 32,000 কোটি টাকা কিভাবে ওরা মেরে খেল, আপনাকে বলতে হবে, আপনি সব জানেন, বলুন। সেই টাকা উদ্ধার করে আমাদের সোনার বাংলাকে হীরার বাংলা বানাবো, বলুন। আমি জানি না। আপনি জানেন বলেই অনেক বছর ধরে বলে আসছেন, আজ
আসল সত্য বলতে হবে। আমি পত্রিকাওয়ালাদের এমনি বলছি। এমনি বলেছেন কোন কারণ ছাড়া? সত্যি করে বল। বিরোধী দল থেকে এইরকম স্টেটমেন্ট দিলে মন্ত্রী মিনিস্টাররা ভয় পায়, দেশের কাজ ভালোভাবে করে। আচ্ছা, আর পত্রিকায় আমার সব সময় বক্তব্য ছাপা হইলে সঙ্গে আমার ছবিও ছাপা হয়, যার জন্য জনগণ আমার চিনে। এইভাবে আমার জনপ্রিয়তা যে কোনো সিনেমার নায়ক থেকেও বেশি। তেল কিনা বলেন আর গ্যাস বিক্রি বলেন, বিদেশি কোন কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসলে তখন এই লোক বলতে শুরু করে পিএম ঘুষ খেয়ে ওদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। পত্রিকাওয়ালারা সাক্ষী প্রমাণ ছাড়া এসব লিখে দেন, পাবলিক এসব খবর পড়ে মিটিং করে, মিছিল করে, প্রধানমন্ত্রীর কুশল পুতুলিকা বানিয়ে আগুন ধরায়, গাড়ি ভাঙে, হরতাল করে, সরকারি সম্পদ নষ্ট করে। বলুন আমার কথা সত্য কিনা বলুন। চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারছি। বেকার ছাত্ররা যখন মারা যায় শেষ পরে আপনি ছিলেন না? সেখানে কি ঘটেছিল, কেন পুলিশ গুলি করল, কে গুলি করতে অর্ডার করল, এই সমস্ত ব্যাপারে আপনি কি জানেন? কিছুই জানি না। তাহলে আপনি স্পটে ছিলেন না? কি ঘটেছে তাও জানেন না? ঘটনা শেষে ওখানে গিয়ে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে পুলিশের গায়ে হাত তুলেছেন এবং ওদেরকে চাকরি থেকে ডিসমিস করেছেন। ওই বেকারদের মৃত্যুর কারণ এরা মনে করছিলাম। মনে করার জন্য আর খেলার জন্য আপনারা কি পুলিশের জীবনটা বেছে নিয়েছেন? সামান্য কত টাকা বেতনের জন্য নিজের জীবন জনগণের কাছে বন্ধক রেখে কাজ করার লোককে বলে পুলিশ? আপনাদের পাহারা দেবার জন্য আপনাদের গাড়ির সামনে থেকে সন্ত্রাসীদের বোমা হামলায় বলি হয়ে যাওয়া লোককেই বলে পুলিশ? রাতে আপনারা নিশ্চিত ঘুমানোর জন্য সারা রাত বউ বাচ্চা ফেলে রাস্তা রাস্তায় ডিউটি করা লোককে বলে পুলিশ? অথচ কিছু না জেনে জাস্ট নিজের সস্তা পপুলারিটির জন্য এই পুলিশদের চাকরি খেয়েছেন আপনি। আমি আমি এদের উপর অন্যায় করছি এই কথাটাই তুলে আজ আপনি আইজির সামনে বলবেন। আসুন আমার সাথে। স্যার পাগলামি করছে, সেই দিন ইমোশন হয়ে গেছে, ছাত্রকে বুকে তাজা রক্ত দেখা ভাবলাম কিছু একটা পাগলামি করি। স্যার পাগলামি করা ওদের চাকরি খাইছি, অন্যায় করছি স্যার। ওদের চাকরি ওদের ফিরিয়ে দেন, ভবিষ্যতে আর লাশ নিয়ে আর রাজনীতি করব না। স্যার এদেরকে পুনরায় চাকরিতে বহাল করা যায় না? হোয়াই নট, আজ থেকেই ওরা ডিউটি করবে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি এখন আসি। ডেফিনেটলি, কিন্তু দুজনই মিলে একসঙ্গে যাব থানায়, তারপর কোর্টে। থানা কোর্ট কেন? সাক্ষী তো দিয়ে দিছি, সত্য কথা বলছি। এটা ওকে স্যার। এমনি আরো একটি সত্য কথা আপনাকে বলতে হবে, 32,000 কোটি টাকা কিভাবে কোন চ্যানেলে লেনদেন হলো এই গোপন তথ্য আপনাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে মিস্টার কালামানিক। মহামান্য আদালত, মনে করুন কেউ কাউকে বলল গাধার বাচ্চা, ব্যাস অমনি কি ওই ছেলেটা গাধার বাচ্চা হয়ে গেল? কেউ যদি বলে বুশ আর লাদেন দুজনে পরম বন্ধু, তাহলে কি ওনারা বন্ধু হয়ে যাবেন? না, ঠিক তেমনি উচ্চ পদের কিছু নেতা আছেন যারা একটু অ্যাডভান্স কথা বলে যাতে কেউ দুর্নীতি করতে না পারে, বলতে পারেন আগে থেকে সাবধান করে দেয়া। আমার মক্কেল বিরোধী দলের একজন সম্মানিত নেতা, মন্ত্রীদের উপর উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা তো ছিল একটা সতর্কবাণী। এটা নিয়ে পুলিশ এতটা বাড়াবাড়ি না করলেও পারত মহামান্য আদালত। উকিল সাহেব, আপনি কিন্তু আইনের পোশাক পরে অনেক বেআইনি কথা বলছেন। ইওর অনার, আমি কিছু বল। পারমিটেড। মাজারের সিন্নি পবিত্র বলে যখন আমরা ভক্তি সহকারে খাই তখন আমরা দেখি না কোন অসৎ লোকের অসৎ উপার্জনের টাকায় এই সিন্নি তৈরি হয়েছে কিনা,
আমরা মাজারের সিন্নি বিশ্বাসের সঙ্গে খাই, ঠিক তেমনি আমরা আমাদের জনপ্রতিনিধিদের বিশ্বাস করি, শ্রদ্ধা করি। মহামান্য আদালত, ওনারা যখন বলেন পিএম তার মন্ত্রীদের নিয়ে 32,000 কোটি টাকা আত্মসাত করেছেন, তখন আমরা কেন তাকে অবিশ্বাস করব? মহামান্য আদালত, আদালতে মুরগি চুরির মামলায় কেউ মিথ্যে স্টেটমেন্ট দিলে তার সাজা হয়, আর ওনার মিথ্যে তো ভয়াবহ। উনি তো দেশের মানুষকে মিথ্যে স্টেটমেন্ট দিয়ে তোপের মুখে ঠেলে দিয়েছেন, তাহলে ওনার বিরুদ্ধে কেন মামলা করা যাবে না? যদি করা না যায় তাহলে বলে দিন, রাজনৈতিক নেতারা পুলিশ ডিপার্টমেন্ট ল অ্যান্ড অর্ডার থেকে আলাদা, আর পলিটিক্যাল লিডারদের জন্য এই সেকশন এ আইন কার্যকরী হবে না। নো নো, আইন সবার জন্য কার্যকরী হবে না এরকম তো বলছি না, বলছি এগুলো ফালতু স্টেটমেন্ট। ফালতু স্টেটমেন্ট দেওয়ার জন্য দেশটা কি ওনার শ্বশুরবাড়ি? পিএম সাহেব তার মন্ত্রীদের নিয়ে 32,000 কোটি টাকা আত্মসাত করেছেন এমন একটা তথ্য বের করার জন্য মাননীয় আদালত 7 দিনের রিমান্ড আর্জি করছি দেশের স্বার্থে। গ্রান্টেড স্যার। স্যার এটা অন্যায় স্যার, এই পুলিশ অফিসার অন্যরকম, কথা বলে কম, হাতুটাই বেশি, এত ভালো জীবন যাপন কইরা শেষ পর্যন্ত ওনার হাতে মরিয়া যাবো, এটা অন্যায় স্যার। আমার কোন রাজনীতির দরকার নাই, আমার মান সম্মানের দরকার নাই, আমার আর কোনো কিছুর দরকার নাই। শুনেন কাকে বলছেন, লেটস গো। এই ওকে নিয়ে আয়। মাজিদের ঘরে চুরি করার স্বর্ণ অলংকার কোথায় রেখেছিস বল? মায়ের কসম বাবা, আমি কিচ্ছু জানি না। তাহলে কে চুরি করেছে সেটা বল। একদম জানি না বাবা, মায়ের কসম, আমার বাপের কসম, এই যে আপনার কসম। এদিকে আমাকে গাত তুলে আটার গরু যেভাবে পিটাই তাসেন, মানবতা বলে কি কিছুই নাই। সরি গরু না চোর, তাই পিটাচ্ছি। নেতা এরা চোর পিটাইবার সময় মানবতারে পকেটে রেখে দেয়, আমারে বাঁচান, আমারে মাইরে ভালো। আমি কেমনে বাঁচাবো তোরে, আমার কে বাঁচাইবো আল্লাহ জানে। চুরির মাল জন হজম করছ, মাইকটা একটু হজম কর। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার এই সময় আসবো। তুম পাস আও ইউ মুস্কুরাও, তুমনে না জানে ক্যা সপনে দিখাও, আব তো মেরা দি। এতক্ষণ ধরে তরে পিটাইলো, হ্যাঁ ওরে মা গো ওরে বাবার ঘরে চিল্লাইলি, হ্যাঁ শোনেন ডেলি 15 মিনিট ধোলাই করে আমারে। আমি তো মনে করছি দোলায়ের চোরে তুই মরে যাবি। আরে মরে তো যাইতামি, অ্যাক্টিং 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 কইরা ভাই চাইলো। ওভার অ্যাক্টিং করছো? মনে করেন আমি আর আপনি ওইখানে গেলাম। কোনখানে? আহা ওই যে আছে না খোপায় ফুল লাগাইয়া গায়ে সেন্ট মাইরা, তারপর কোমর দুলাইতে দুলাইতে পাশাইতে বৈশা ঢং করে। আমরা যখন ওরে ধরতে যাই, শুনেন না, আমরা যখন ওরে ধরতে যাই তখন মেয়েটা কি বলে? এই মেয়েটা তখন বলে আমারে আসতে ধরে, এটা আমার ফার্স্ট টাইম, ফেরেস আসি। আর একটু কাছাকাছি গিয়া জায়গা মতো মাথা রাখলে কত রকম শব্দ যে করে, কেন করে বলেন তো? ও শালা চোরটা, ওই রকম শব্দ না করলে আমাকে যাতা খায় মরে যাবো। এই তো ধরতে পারছেন। শুনেন আমি যদি পুলিশের মার খেয়া আওয়াজ না করে চুপ করে থাকি, তাহলে পুলিশ আমারে ঠান্ডা মেরে ঠান্ডা করে দিব না? পাগল হালা হারাম জাদা,
তোর মতন বুদ্ধিমান লোক পাইলে আমার কি থানায় আইতে হয়? মন্ত্রী মহোদয়, আপনিও রাজনৈতিক নেতা, আমরাও রাজনৈতিক নেতা। বিরোধী দল করি বলে আমাদের অন্য চোখে দেখাটা ঠিক না। একটু ভেবে দেখুন, কালোমানিক একজন এমপি, তাকে কোন রকম ডিভিশন না দিয়ে একটা চোরের সাথে সেলের মধ্যে রাখা হয়েছে। যাই হোক না কেন, সে তো আমাদেরই রাজনৈতিক পরিবারের একজন সদস্য। রাজনৈতিক পরিবারের সদস্য, ভালোই বলেছেন। আমি যখনই কোনো কাজ করতে যাই তখনই আপনাদের ওই নেতা বলে বেড়ান আমি নাকি ফ্লাইওভার বানানোর নামে টাকা মেরে দিয়েছি, প্রাইভেটাইজেশনের নামে ঘুষ খেয়ে সুইস ব্যাংকে টাকা রেখেছি, বিদ্যুৎ খাত থেকে 100 কোটি টাকা আত্মসাত করেছি। এই সব বলে প্রায় প্রতিদিনই উনি পত্র পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। আচ্ছা আপনারাই বলুন তো, মন্ত্রী হবার পর আমি কি একটা ভালো কাজ করিনি? আই এম সরি, আমি যে টাকাগুলো আত্মসাত করেছি সেটা ওনাকে প্রমাণ করে দিতে বলেন, আমি পদত্যাগ করে সোজা জেলে গিয়ে ঢুকে পড়ব। আপনারা বলেন। হ্যালো মিস্টার, প্লিজ, আপনি মুখ খুললে 32,000 কোটি টাকা বের হয়ে আসবে। মিস্টার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি সসম্মানে সব বলে দিয়ে বাড়ি ফিরে যান, আপনার জন্য ডাইনিং টেবিলে খাবার অপেক্ষা করছে। মোবারক। মাঝেদের ঘরে চুরি করে স্বর্ণ অলঙ্কার কোথায় রেখেছিস? বল কোথায় রেখেছিস? আমি কিছু জানি না ওমা, আমি কিছু জানি না। বলবি না? কেন থামবো? তোকে ঝোলাই দিলে সব খবর জানতে পারবো। বল মার কোথায়? ও তাহলে উনারে কেন মারতেছেন না? উনারে মারলে তো 32,000 কোটি টাকা কই আছে সেইটা জানতে পারবেন। তাহলে কয় কি ফাঁসাইব নাকি? স্যার আমি অপরাধী, উনি অপরাধী, আমার যেভাবে মারে উনার ভাবে মারতেইব, আমার পিঠে মারলে উনার পিঠে মারতেইব, আমার পেটে মারলে উনার পেটে মারতেইব, আমার পাছায় মারলে উনার পাছায় মারতেইব। তার মানে তুই বলতে চাস তোকে যেভাবে মারা হবে স্যারকে সেভাবে মারতে হবে? এইটাই তো কথা স্যার, আমারে মারলে চুরি হওয়া অলঙ্কারের খোঁজ পাইবেন, আর উনারে মারলে 32,000 কোটি টাকার খোঁজ পাইবেন। চুপ। ওকে বাদল নেতা, ওইখানে যাওয়ানোর গল্পটা মনে রাখেন। ও মারার আগে অ্যাক্টিং। দিল চাহে মোর, ও নাতা মা গো বাবা গো না কইয়া 20,000 টাকা কইয়া সেটা কই দিলি তোয়? জানি না, কিচ্ছু জানি না। এতদিন আপনি না কইছেন 32,000 কোটি টাকা মন্ত্রীরা মাইরে দিছে, আপনি সব জানেন। কিচ্ছু জানি না। তার মানে আপনি এতদিন পর্যন্ত যা কইছেন সব মিথ্যা? তা নাইলে কি, কেটা খাইছে, কই রাখছে, কই মরছে, কে জানে? তাইলে সব মিথ্যা? হ্যাঁ মিথ্যা মিথ্যা। ঠিক কইতেছে? হ্যাঁ ঠিক কইছি। কসম কসম। ছি হারামজাদা, ছি, আপনার মিথ্যা বক্তব্যে আমি ছোটবেলা থেকে চুরি করতে শিখছি। আপনি পেপারে দিছেন মন্ত্রীরা টাকা মারে ঘুষ খায়, আমি ভাবলাম মন্ত্রীরা যদি চুরি করতে পারে ঘুষ খেতে পারে তাহলে আমি চুরি করলে অপরাধটা কি? আপনার স্টেটমেন্ট পইরা পইরা আমি চুরি শুরু করছি, আমার চুরির জন্য আপনি দায়ী, আপনি একটা ভুয়া নেতা। স্যার স্যার, ও স্যার, এই কি হয়েছে? আপা বাবা, আমি আর এই ছেলে থাকুম না, এই ছেলে ভুয়া নেতা আছে। তুইও তো একটা সিজকে চো। আরে এই শালা আমার চাইতে বড় চো, আমি এর সাথে থাকুম না। আপা আপা, আমার একটা সন্ত্রাসীর লগে
নাইলে একটা ডাকাইতের লগে দেন, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আমি ওর লগে থাকুম না, কারণ আমি ওর লগে থাকলে আমি ওর মতো নেট হয়ে যাব। ঠিক আছে আয়, তোকে অন্য ছেলে বদলি করে দিচ্ছি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ আপা। এখন আপনি ইন্সপেক্টর আছেন, আগামী 11 দিনের মধ্যে আপনি কনফার্ম মোস হয়ে যাবেন। চুপ, বেশি কথা বলিস না, যা। সেলটা কোন দিকে? ওই দিকে। আচ্ছা, বেশি কথা বলে। থানার ভিতরে চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি না স্যার, একটা ডিমান্ড স্যার। ডিমান্ড? ইয়েস স্যার। এই বোর্ডে আমার পিকচার কেন লাগিয়েছেন জানতে পারি কি যাব না? তোমরা চোর? তাই চোরদের পিকচার থানার মধ্যে লাগানোর কোন নিয়ম আছে? আছে। ফাই স্যার, যদি আমরা তোদের ছবি রাখি তখন জনগণ এই ছবি দেখে সতর্ক থাকবে। পারলে হবে না, জনগণকে সতর্ক রাখার জন্য আমাদের ছবি টাঙিয়ে রাখে, কিন্তু পুরা দেশের জনগণকে সাবধান করার জন্য এদের ছবি টাঙিয়ে রাখেন না কেন? আমাদের মতো চোরের কারণে একটি পকেট লস হয়, আর ওদের মতো ঠকবাজ ভুয়া নেতাদের কারণে পুরা দেশটার লস হয়। যাব না, আসলে ওদের ছবি তো শুধু থানায় নয়, রাস্তাঘাটে, অলিতে গলিতে, অফিস আদালতে সব জায়গায় থাকা উচিত। কিন্তু আপনি যা পারবেন না, যাব না। কেন? ওদের মতো ভুয়া নেতা মিথ্যাবাদীদের ছবি লাগানোর সাহস আমাদের নেই? আমি তাই মনে করি, যাব না। ওদের জন্য এক আইন আর তোদের জন্য অন্য আইন, এটাই তো তুই বলতে চাচ্ছিস? সমাজদার কে লিয়ে ইশারাই কাফি, পদে ধরে দিন, যাব না। উঠ যাও বেটা, উঠ যাও। আপকো বহুত বহুত ধন্যবাদ। মুবারক, তুই পুলিশে চোখ খুলে দিয়েছিস। সোনালি? ইয়েস স্যার। বসো। থ্যাংক ইউ। শোনো সোনালি, নেক্সট 24 ঘন্টার মধ্যে যত দুর্নীতিবাজ এমপি রাজনৈতিক নেতা হোতা আছে সবার ছবি সহ বায়োডাটা কালেক্ট করে শহরের সমস্ত বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, রেল স্টেশনে লাগানোর ব্যবস্থা করো। কুইক কুইক স্যার, এই সুযোগে আমার ছবিটাও লাগানোর ব্যবস্থা করে ফেলি। তোমার ছবি কোথায় লাগাবে? হৃদয়, হৃদয়ের মাঝখানে আমার ছবিটা লাগিয়ে দেব স্যার। কার হৃদয় লাগাবে? আপনার হৃদয় স্যার। হোয়াট স্যার? আমি একটু মোটা, এছাড়া আর কোনো প্রবলেম নেই স্যার। গেট লস্ট স্যার। স্যার আমার আরো কথা আছে স্যার। নো কথাবার্তা, যে কাজ দিয়েছি সেটা করে নিয়ে এসো। গো গো স্যার, গো। আই লাইক ইউ সোনালি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি সুন্দর তুমি মশালা,
ছবি যা লাগছে না দারুণ। এখানে এই ছবি কে লাগিয়েছে? আমাদের ডিপার্টমেন্টের লোকেরা পুলিশের সাথে বেয়াদবি করার জন্য রাস্তার মধ্যে ল্যাংটা হয়ে পালিয়ে বেঁচে গিয়েছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আবার যদি ওই ধরনের বেয়াদবি কাজ করেন তাহলে আজ কিন্তু জাগিয়াটা অপহরণে থাকবে না। ডাকবো নাকি স্যারকে? কোন স্যারকে ডাকবি? এই তো কোন দাবায় ডাকবি? ডাক ডাক এসপি দুর্জয় স্যারকে। ঠিক আছে, আমিও দেখে নিব, আমিও দেখে নিব। এই চলো। স্যার কি হয়েছে? বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বড় বড় রাস্তার মোড়ে মোড়ে রাজনৈতিক নেতা এমপিদের ছবি লাগিয়েছে। ওয়াই, তোমার জন্য স্পিকার সাহেব আজ আমাকে ডেকে পাঠিয়েছে এসবের কারণ দর্শানোর জন্য। কারণ দর্শানোর জন্য আমি প্রস্তুত স্যার। আপনি আমাকে স্পিকার সাহেবের সামনে নিয়ে চলুন। চলো দেখি তুমি কি বলো। পুলিশ বাহিনী পলিটিক্যাল লিডারদের সাথে মিলেমিশে কাজ করবে, কিন্তু এটা কি ধরনের কাজ করলো তারা? মাননীয় স্পিকার, আজ আপনাদের পার্টি ক্ষমতায় আছে, সামনে হয়তো আমাদের পার্টি ক্ষমতায় যেতে পারে, তখন কি আমরা? গুড মর্নিং স্যার। কি এসপি সাহেব, পলিটিক্যাল লিডারদের জোকার মনে করেন আপনি? না স্যার। যদি নাই হয় তাহলে পলিটিক্যাল লিডার এমপিদের ছবি কেন, কি উদ্দেশ্যে রাস্তাঘাটে এভাবে লাগানো হয়েছে?
আমার কোনো উদ্দেশ্য নেই স্যার, তবে অ্যাসেম্বলি বলতে একটা পবিত্র স্থান, আর এমপি বলতে সৎ চরিত্র অধিকারী মনে করি। তাহলে চোর বদমাশদের সাথে তাদের ছবি কেন লাগানো হয়েছে? স্যার আমি তো সব এমপিদের ছবি লাগাইনি স্যার। হা, সবার না হোক, ওই কজনের ছবি কেন লাগানো হয়েছে? একটা পকেটমারের কথা লাগিয়েছি স্যার। হ্যাঁ, পকেটমার? ইয়েস স্যার, পকেটমার মুবারক ছিল থানার ছেলে, কালামানিকের পার্টনার, আর এই মুবারক পকেটমার হিসাবে নাম্বার ওয়ান। এর জন্য ওর ছবি থানায় অপরাধীদের বোর্ডে লাগানো আছে। ও আমাকে বলে আমার মতো পকেটমারদের ছবি যখন লাগিয়েছেন তাহলে যেসব ভুয়া নেতা এমপি দেশের সম্পদ চুরি করে দেশের ক্ষতি করে তাদের ছবি কেন লাগানো হয় না, আইনের চোখে তারা তো অপরাধী। আরো বলেছে আমাদের মতো পকেটমারদের কারণে কারো হয়তো মানি ব্যাগ, ছাতা, জুতো এসব চুরি হয়ে যায়, আর ওইসব ভুয়া রাজনীতিবিদদের কারণে টোটাল দেশটার সম্পদ চুরি হয়ে যাচ্ছে। এইসব বলে ওই পকেটমার আমাকে জব্দ করে, আর আমিও ভাবলাম কথাটা সে ভুল বলেনি, অন্যায় বলেনি। স্যার, অসৎ লোভী রাজনীতিবিদদের ছত্রছায় মারার করে কেউ কি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে না? আবার সন্ত্রাসী রাহাজানি করে কেউ কি নেতা এমপি হচ্ছে না? পরিবার থেকে পরিবার, গ্রাম থেকে গ্রাম পর্যন্ত সন্ত্রাস করে কেউ কি রাজনৈতিক নেতা হয়নি? এই রাজনৈতিক নেতারা এমপি হয়ে এই অ্যাসেম্বলিতে আসেনি? এই সব সন্ত্রাসী এমপিদের ছবি কেন লাগানো হয়নি আমাকে প্রশ্ন করেছিল ওই পকেটমার। স্যার, দুশ্চরিত্র লোকদের এমপি হয়ে সংসদে আসতে দেওয়া উচিত না, আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার মনে আছে। তাই আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ওদের ছবি লাগিয়েছি। এসপি সাহেব, আপনি এখন আসতে পারেন। আইজি সাহেব, আপনিও আসতে পারেন। একই স্যার, আমাদের ছবি, আমাদের ইজ্জত, এসব রাস্তাঘাটে লাগিয়েছি বলেই আপনার কাছে এসেছি। কি করব বলেন, নারী কেলেঙ্কারিতে রাষ্ট্রপ্রধান যেদিন জড়িয়ে গেছেন সেদিন থেকে রাজনীতির চরিত্রের উপর ধিক্কার দেওয়া শুরু হয়েছে, শ্যাওলা পড়তে শুরু করেছে। যেদিন থেকে গুন্ডা সন্ত্রাসীরা এমপি হয়ে সংসদে জয়েন করেছে সেদিন থেকে সংসদ ফুটপাতের বাজার হয়ে গেছে। এতে আপনাদের কারো কষ্ট পাওয়ার কোনো অর্থ নেই। দ্য মিটিং ইজ ওভার। তুমি কে? কি তোমার পরিচয়? তুমি যদি কোনো সন্ত্রাসী হতে তাহলে যে কোনো সময় অ্যাটম বোমার মতো ব্লাস্ট হয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ক্ষতি করতে পারতে। তোমার কোনো অসৎ উদ্দেশ্য থাকলে তুমি খুব সহজেই আমাদের সবাইকে ফাঁসাতে পারতে, কিন্তু তুমি তা করনি। সত্যিকার এসপি না হলেও তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। ব্ল্যাকমেল করে হলেও তুমি আমাদের হিরো বানিয়েছ। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ।
পর্দার মতো ব্যবহার করত যেসব রাজনীতিবিদরা, তাদের মনে তুমি ভূমিকম্প সৃষ্টি করেছ। বলো তুমি কে, কি উদ্দেশ্যে তুমি ইললিগ্যাল ওয়েতে পুলিশ ডিপার্টমেন্টে এন্ট্রি নিয়েছ? জানতে চান? আসো স্যার। অফিসার জোয়াল হোসেন, জোবায় হোসেন নাম বলার পরও মনে করতে পারছেন না, মানবতাকে ভুলে গিয়ে একটা মহিলাকে হত্যা করার রাক্ষস। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মানুষের মৃত্যুর নায়ক, প্রফেশনাল কিলার, একজন এসআইকে হত্যা করার অপরাধে হাতে নাতে ধরা পড়া খুনি। ওই গুন্ডাটার হাত থেকে আমাকে বাঁচান, আমি ওর একটা কেস ফিল করছি, তাই আমাকে হত্যা করতে ভাই 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 আমাকে মেরে ফেলবে, ভাই ভাই আমাকে বাঁচান ভাই। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি কথা দিচ্ছি আমি আপনার নামের কেস তুলে নেব, আমাকে মারবেন না। আমি আমি কে সেটা জানার পরেও তুই আমার ব্যাপারে বাড়াবাড়ি করেছিস, আজ তোকে আমি তুলে হাতে রাখবো না। আমি দেখি নাই, আমি এখানে ছিলাম না। দেখি নাই বললি হলো, এই কোন তাগড়ি হয়েছে? এই তুই কিছু জানিস না স্যার, আমি তো এখানে আসিলাম না, আর হ্যাঁ আমশা একটা টিতে আসিলাম। আপনারা সাক্ষী দিলে আপনাদেরকে কোর্ট কাচারিতে হয়রানি করাবো না, জাস্ট খুনির নাম বললি হবে, আর যদি তা না হয় বলুন সে কোন জায়গায় আছে,
আমরা সেখানেই যাব। স্যার আমি তো স্পটে ছিলাম না। চুপ করুন, আপনারা সবাই এখানেই ছিলেন, কেউ না কেউ তো খুনিকে ডেকেছেন। বলুন বলুন কে খুন করেছে? সালাম সাহেব সালাম। আরে সাক্ষী দিতে কেন ভয় পাচ্ছেন? সাহস করে বলে দেন কে খুন করেছে। পুলিশরা তো আপনাদের খেদমত করার জন্যই আছে। আরে একটা কাক বললে সমস্ত কাক 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 করে। আর তোমাদের সামনে একটা মানুষ খুন হলো, আর তোমরা সবাই চুপ করে গেলে? তোর কাছে তো প্রাণ ভিক্ষে চেয়েছিল, বল কে মেরেছে? আমি ছিলাম না। একজন সন্ত্রাসে রাস্তায় খুন করে 6 ইঞ্চি ছুরি দেখালে, তোমরা 600 গজ দূরে পালিয়ে যাও। আসলে তোমরা এক ধরনের জীবিত লাশ। লাশ? এই যে স্যার, উনি কে? নবীনগর থেকে ট্রান্সফার হয়ে আসা সার্কেল অফিসার জুবায়ের হোসেন। এই হল তোমাদের সিটির আসল সিচুয়েশন। চোখের সামনে খুন হলে, রেপ হলে কারো এগিয়ে আসার মানসিকতা নেই, এমনকি একটা সাক্ষী দিতেও কেউ এগিয়ে আসে না। এটা কারণ কে? জনগণ সন্ত্রাসীদের ভয় পায় বলে। না, আসলে জনগণ সন্ত্রাসীদের ভয় পায় না, পুলিশের কাছে বলতে তাদের বুক কাঁপে। কারণ পুলিশ তাদের সাক্ষী বানিয়ে কোর্ট কাচারি করে, নাস্তানাবুদ করে। ওরা পুলিশকে ঘৃণা করে, ঘৃণা করে। আসল কথা কি, আমরা কখনো এক কাপ চা খেয়ে চাওয়ালাকে পয়সা দিতে চাই না। কি ঠিক বলেছি বাদল? জি স্যার। বাজারে তরি তরকারি কিনলে টাকা দেই না, সাইকেল স্কুটার ধরে ঘুষ না খা পর্যন্ত ছাড়ি না। পুলিশরা যদি ঘুষের জন্য সিকিউরিটিকে বিক্রি করে দেয়, তাহলে সাক্ষী দিতে কে আসবে? আসলে জনগণ পুলিশকে ভরসা না করে ভয় করে, সেই জন্য আমাদের লজ্জা পাওয়া উচিত। পোস্টম্যান বলতে বোঝায় যে চিঠি বিলি করে, ফায়ারম্যান বলতে বোঝায় যে আগুন নিভায়। দুঃখজনক হলো সত্য, পুলিশ বলতে বোঝায় ঘুষখর। আর এই জন্যই পুলিশ জনগণ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে। অথচ আমরা জনগণ মিলে যদি প্রস্রাব করে দেই, তাহলে সব সন্ত্রাসীরা দেশের সমুদ্রে চলে যাবে। মনে রাখবেন, যখন দেশের মানুষ পুলিশকে বিপদের বন্ধু আর থানাকে নিরাপদ আশ্রয় মনে করবে, তখন আমরা বুঝব আমরা জীবিত আছি। কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি বড় বউকে ফেলে ছোট বউয়ের কাছে? নুপুর, এখন তো তুমি একা নাও, এই ধরো দাও। এখন তুমি দুজন তাবল আকর্ষণ, তাই বড় বউকে ফেলে চলে এলাম। আচ্ছা, আমার বাচ্চা যখন জন্ম হবে তখন পুলিশের পোশাকে জন্ম হলো না কেন?
এই নিয়ে ঝগড়া করবে না তো? ছাড়ো না। দেখো তো এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? অন্তত আমাকে ঘর ঝাড়ু দিতে দাও। তুমি যদি উপর হয়ে ঝাড়ু দাও তাহলে পেটের বাচ্চা উল্টে যাবে। সরে, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। মেয়েদের কাজ মেয়েদের করতে দাও। তোমার সব দেখে কলোনির সবাই বলবে আমার জন্য শুধু বাচ্চা হবে। তাই আমি তোমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নিচ্ছি। নো নো মাই সুইট হার্ট, এসো এসো এসো, বসো বসো বসো। এই নয় মাস ছাড়া সব সময় ঘরের কাজ তুমি তো করেছ, ভবিষ্যতও করবে। এমনিতে পুলিশের চাকরিকে আমার বড় বউ বানিয়েছ, আবার তোমাকে যদি অবহেলা করি তাহলে মরেও শান্তি পাব না। সরি সরি সরি। চোখে দেখতে পাও না? মাফ করবেন, আমি দেখিনি। চোখ উপরের দিক দিয়ে কাজ করলে পাশের মানুষকে দেখবে কি করে? কালিকু আপা, আপনি? আমি ইন্সপেক্টর নাসির খানের স্ত্রী। কি ব্যাপার, স্যার এখনো বাসায় ফিরেনি? ও জানি জানি, উনার কাছে ডিউটিটাই বড়। যাই হোক, আমি কি রান্না বান্না করে দেব? আহা, আপনার কষ্ট করার দরকার নেই, আমি সেটা করে ফেলবো। রান্নার কাজ আমি দেখব, তুমি বাইরে গিয়ে পানি ভরো, যাও। স্যার, স্যার আমার ওয়াইফ ছবি। ম্যাডাম, সাহেবের জন্য কি পানি দেব? সরি স্যার, আপনাকে আমি চিনতে পারিনি স্যার, আমাকে আপনি ক্ষমা করে দিন। আরে বোন, ওসব কিছু না, পুলিশের বউ হিসাবে একটু ভাব সাব থাকা দরকার আছে। দাও তো এটা আমাকে দাও। চলেন আপনি চলেন। চলুন, আমরা ওদেরকে গিয়ে বসি। আজ এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুল হামিদ এমপি। কি নাসির সাহেব? জি স্যার। জনাব হামিদ উনি কি শক্ত লোক নাকি দেশকে ডোবাবে? খুব বুদ্ধিমান লোক স্যার, ওনার বাপদাদারও পলিটিক্স করে একসময় দেশের সেবা করেছে, আর ওনার বাবা তার সমস্ত সম্পত্তি পার্টিকে লিখে দিয়েছেন। স্যার আব্দুল হামিদ সাহেব খুব সিনসিয়ার লোক, যোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে ওনার পিছনে জনগণ আছে। নেতা, এই মালাটা গলায় দেন। প্লিজ প্লিজ থামেন থামেন। আরে মালাটা গলায় দেন না, এত বড় পোস্টের ওজনের কাছে এই মালার ওজন তো কিছুই না। পড়েন নেতা, পড়েন। স্যার প্রথমবার আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন, এই মুহূর্তে আপনার ফিলিংস কি? এ পদ তো আমি নাটকীয় ভাবে পাইনি, জনগণ দিয়েছে। জনগণের ভালো মন্দের জন্য আমাদের পরিবার যে কাজ করে এটা তো তারই একটা সম্মান। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। রাজনীতি করে আর তোষামন্দি করে যারা পদ আদায় করে তাদের কাছে নতুন কিছু ফিলিংস থাকতে পারে, আমার কোনো ফিলিংস নেই, আমি চাই কাজ করতে। কি কথাটা কইল? হামিদ ভাই, হামিদ ভাই, থামেন থামেন স্যার। কি আছে? এই মাত্র ফোনে খবর পেলাম স্বরাষ্ট্রমন্ত্রী আপনি না, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে কালামানি।
নেতা মাফ করে দেন কালামানিক যেখানে আমরা আছি সেখানে কালামানিক যেখানে আমরা আছি সেখানে কালামানিক যেখানে আমরা আছি সেখানে কি নাসির সাহেব আপনারা বললেন উনি সিনসিয়ার অনেস্ট ওনার সিকিউরিটি অ্যারেঞ্জ করার আগে ওনার মন্ত্রিত্ব উড়ে গেল এটা এক হিসেবে ভালো হয়েছে স্যার আগে তো তিন মাসে একবার পুরো ক্যাবিনেট বদল হতো আর ওরকম উঠে নামার চেয়ে না ওঠাই ভালো ভালো মন্দ যাই হোক এখন চলুন কালামানিকের বাড়ির দিকে কি ব্যাপার টাইগার কালামানিক বইলা লায়ন কালামানির ষোলো গান দিতাস সালাপ পম্পাটি মারতাস এটা পম্পাটি না বড় ভাই আপনি মন্ত্রী হয়েছেন তো এর লেগে একটা আনন্দ ফুর্তি করতেছি ওই শালা একদম চোতা পিটাতে মো ওইখানে গেছালা হামিদ মিয়ারে মালা দিতে যখন শুনছি আমি মন্ত্রী হয়েছি তখন এইখানেই চো আমার লায়ন আর টাইগার বইলা মালা দিতে এই সেকেন্ডের মালা দিতে চোস আমার গলায় আমি কি পাগল আমার কি পাগল মনে হয় তোর এই মালা আমার গলায় পরার আগে আমার নিজের জুতা নিজে পরব সবাই শোনেন আমি ক্ষমতা আসার পরে যে কোনো পদে হোক যারা আমার বিশ্বাস করে আমার উপরে আস্থা রাখে তাদেরকে দিব আমার নিজের লোকদের দিব কংগ্রেচুলেশন স্যার কি কমিশনার আপনার তো খুব আপন লোক হামিদ মিয়া মন্ত্রী এবার খবর শুনিয়া রাগ বইয়া ওনার ভাই পুলিশ নিয়ে গেছিলেন নিরাপত্তার জন্য ঘটনা উল্টা যাওয়ার পর এখন এইখানে এসে বলছেন তোমাকে ধন্যবাদ ওরে বাবা রে আপনার ডিপার্টমেন্টের সম্বন্ধে আমার খুব জানা আছে সামনে হুজুর হুজুর পিছনে গালাগালি যাও যাও খদ্দর কাপড়ের পাশে খাকি পোশাক গায়ে দেয়া সিগুটি দিতে দিতে তোমাদেরও রাজনীতির হাওয়া লাগে গেছে আমি সিটে বসার পর পরই আমার দলের সব লোকজন আমি এইখানে নিয়ে আসব আর তোমাদের আমি বান্দরবনে ট্রান্সফার করব খাদরা ছড়ি এইভাবে কি দেখতেছেন জুবায়ের সাহেব কি আপনার মুজ দিয়ে আমারে মার্ডার করবেন আপনি আমারে কিচ্ছুই করতে পারবেন না বাবা শুনছো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে এই মন্ত্রী বাড়িতে কিসের সর্বনাশ হ্যাঁ কিসের সর্বনাশ মন্ত্রীর পোস্টটা আবার উঠে গেছে আব্দুল হামিদি মন্ত্রী হয়েছে তুমি না কি কইছিলেন মিয়া এটা সেকেন্ড হ্যান্ড মালা আপনার মতো মাল ধরা যাইলা রে ভুয়া নেতা রে এই সেকেন্ড হ্যান্ড মালা দেওয়াটা তো লোক আপনি মন্ত্রী তো দূরের কথা কমিশনারও নিয়ে পারবেন না মিয়া তোমাকে মালা মার আমি ভাই যেখানে আমরা আছি সেখানে আমি ভাই যেখানে আমরা আছি সেখানে আমি ভাই যেখানে আমরা আছি সেখানে আমি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র আমি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র দেখছো দেখছো শালা রাজনীতি ছেড়ে দেবো আমি ওর এত বড় স্পর্ধা ও কমিশনার স্যারকে বাজে কথা বলেছে এই দেশটাকে তুমি আর তোমার পার্টি বিছানার চাদর মনে করেছ যে দুজনে ঘুমানোর পর ইচ্ছে মতো ভাস করে রেখে নেবে যে কোনো আলতু ফালতু লোক মন্ত্রী হলে তাকে আমরা হাত ধরে সেরুট দেই এটা আমাদের ডিউটি ABCD জানে না এমন লোক যখন মিনিস্টার হয় তখন ডিগ্রি পাস করা আমাদের অফিসাররা তাকে স্যালুট করে সেটা আমাদের রেসপন্সিবিলিটি আমাদের পুলিশ কুত্তা না যে কেউ ডাকলে
বেশ নাচতে নাচতে সুর সুর করে এসে হাজির হব। আর একবার যদি পুলিশকে নিয়ে কোনো বাজে কথা বলবে তো গুলি খরচ না করে ঘুরতে লাথি মারতে মারতে মেরে ফেলব। রাস্কেল, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল হামিদ বলেছেন তিনি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি আজ এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন যে কোনো মূল্যেই দেশের জনগণের জালমানের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন সকল হত্যাকাণ্ডের বিচার কার্য হামিদ মিয়া যেভাবে গদিতে বসছে এ বিষয়ে তিনি মনে হয় আমরা রাজনীতি শেষ, আমরা ফাইনাল, এখন টেলিভিশন দেখা আর আড্ডা মাইরা আমগো দিন পার করতে হইব। না রে জর্দা না, আমার ফাইনাল খেলা হবার শুরু। কেমনে? মনে কর রমজান যতবারই আমাদের কাছে আসুক ইফতার করতে আমাদের খারাপ লাগে না, তেমনি হিন্দু মুসলমানের লড়াই যতবারই হোক আমাদের রাজনৈতিক নেতাদের খারাপ লাগে না। কাউরে গদির থেকে নামাইতে হইলে হিন্দু মুসলমানের রায়ত হইল মুখ্যম মাল, এই মালের জবাব নাই। হিন্দুরা মারবো মুসলমান রে, মুসলমান মারবো হিন্দুরে। পরিস্থিতি যে অবস্থা হয়েছে তা বলার ভাষা আমার নাই, এই অবস্থা চলতে থাকলে দেশের বারোটা বেজে যাবে। তাই আমার একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত ওই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন করেই যাব। শুনুন, যে করি হোক আগামী 48 ঘন্টার মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গা দমন করুন, আর যারা এই দাঙ্গা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করুন, আর যে এলাকায় দাঙ্গা হয়েছে সে এলাকার প্রতিটি বাড়িতে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করুন। দেখি লাইসেন্স দেখি। হ্যাঁ স্যার। আয় ওঠাও যাও। এই গাড়িতে কি আছে? মালিক এন্টারপ্রাইজের কিছু মাল আছে। দেখে কাগজপত্র দেখে। জি মানে কাগজপত্র যে সঙ্গে আনিনি স্যার, গাড়িতে মাল আছে কিন্তু কোনো কাগজপত্র নেই। ওকে আসতে বলো। আপনি নেমে আসুন, আসুন। এই বাঘ Thank you.
আমি সার্কেল ইন্সপেক্টর জুবাইল হোসেন। আমি গৌতম, গৌতম ঘোষ, এই থানার ওসি। বলেন দাদা কি করতে পারি? ওকে আমার হাতে হ্যান্ড ওভার করতে হবে। কেন, ও হিন্দু বলে? না, সে পুলিশ চেকপোস্টের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে এসেছে। দুজন পুলিশ আহত হয়েছে। তাতে কি হয়েছে? আমি যখন ওকে অ্যারেস্ট করেছি তখন কোনো অসুবিধা নেই, আপনি যেতে পারেন। গৌতম বাবু, ওকে ইন্টারোগেট করতে হবে। আরে ধ্যাত, এই এলাকা আমার, এখানে গুন্ডা হোক আর চোর হোক আমি ধরব, আমি ইন্টারোগেট করব, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। ও সুশান্ত আর তুমি গৌতম, দুজন দুজনের দাদা। ঠিকই বলেছ, তোমরা মুসলিম মুসলিম যেমন ভাই ভাই, তেমনি আমরা হিন্দু হিন্দু দাদা। কোনো সন্দেহ আছে? হিন্দু হিসাবে যে জন্ম নেয় সে একমাত্র ভগবানকেই ভয় করে, কোনো ফালতু লোককে ভয় করে না। কত টাকায় বিক্রি হয়ে গেছ? থামেন, আপনি যদি কিছু বলতে চান বা করতে চান তো ডিআইজি সাহেবের কাছে যান। ডিআইজির কাছে নালিশ করব? আমি এত দুর্বল অফিসার নই, আর তোমার মতো লোককে মন্দিরের সামনে গুলি করলে তোমার ভগবান দুঃখ পাবে না। আরে যাও যাও, আমিও দেখব তোমার সাম্প্রদায়িক পাগলামি ভালো না আমার সিনসিয়ারিটি ভালো। দাদা, গৌতম দা, কিরে, আমরা তো সব ভগবানের সন্তান, তো কি করবো রে? দাদা ছেড়ে দিন না। আসলে তুই হিন্দু না মুসলিমও না, তুই প্রফেশনাল গুন্ডা। আর এসব তুই টাকার জন্য করিস। সোনার চেনটা খুলে দে। হাতের ঘড়ি আংটি দে। যাবো, চলে যা। সুশান্ত এদিকে আয়, কামন আয় এদিকে। জি দাদা। তুই আমাকে মার। কি দেখছিস? আমাকে মার, মার, আমাকে মার। আবার যদি সার্কেল অফিসার আসে দেখতে পাবে এই হিন্দু ছেলেটা আমাকে মেরে পালিয়েছে। আমাকে মার, মার, আমাকে মার। দাদা রক্ত? ও কিছু না, তুই বেটা চলে যা। নমস্কার দাদা। নমস্কার। মন্দিরের ছবিতে জুতা, বুঝলাম। মসজিদের ছবিতে আগুন, তাও বুঝলাম। গির্জার ছবিতে ককটেল, তার মানে আমি চিফ অফ দ্য মিশন। বোমা হামলা। এই সবাই শোনো, এর মধ্যে সব টাইম বোম, আর এ হচ্ছে আমাদের প্ল্যান। এখনই আমাদের অপারেশন শুরু করতে হবে। লেটস গো কুইক। এটা বাংলাদেশ, এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই।
ওদের সাথে তোর কি সম্পর্ক? কতদিন ধরে এসব করছিস? মুখখুলে কথা বল। সাম্প্রদায়িক দাঙ্গা কে বাঁধিয়েছে? কার ইঙ্গিতে বাঁধিয়েছিস বল? বল, তোকে আমি বলা বই বল, কে করেছে বল? এমপি কালো মানিক আর চরটা বাহাদুর করিয়েছে। সিটিতে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য এমপি কালো মানিক আর চরটা বাহাদুর দায়ী স্যার। স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাতে হলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এসব বলে ওরা আমাকে 10 লক্ষ টাকা দিয়েছিল স্যার। এই কথাগুলো কাগজে লিখেছি তো চার কম। রায়ত লাগনের কারণ আমরা? হায় রে আল্লাহ, কি জনাব, কিছু খাইছেন তাইছেন নাকি? সাক্ষী প্রমাণ সব আছে। আপনার ওই সাক্ষীটা কে? কুখ্যাত সন্ত্রাসী সুশান্ত। স্বরাষ্ট্র মন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য তোমরা যে ষড়যন্ত্র করেছিলে তার সাক্ষী কথা আছে এই ক্যাসেটে, লিখা আছে এই কাগজে। আরে একটা ফালতু লোক আমাদের নিয়া কি বললো তুমি তা বিশ্বাস করে আইসা বললা? তুমি এখানে বৈশা থাকতে থাকতে আমি 100 সাক্ষী হাজির করে দিব, তোমার বিরুদ্ধে আদালতে খাড়া করব, তুমি আমার বাড়িতে ডুইকা, আমার জামা কাপড় খুইলা, তুমি আমার বেজ্জতি করছো। এই তুমি এর আগেও আমাদের সাথে গন্ডগোল করেছো, তুমি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড জানো না। তোমাদের ব্যাকগ্রাউন্ড, তোমাদের সবকিছু আমি জানি। তোমাদেরকে উপযুক্ত দাম দিলে তোমরা দেশ বিক্রি করে দেবে, নিজের বাপ মা কর স্বীকার করবে। জনগণের ভোট নিয়ে ভাবো, জনগণ তোমাদের দেশটা লিখে দিয়েছে, তখন ওটাকে একটা দলিল মনে করে তোমাদের ইচ্ছে মতো জনগণের পেটে লাঠি মারো। এই আমি পায়ের শক্তি দিয়া তোমার যদি ডিসমিস না করবার বাড়ি, তাহলে আমি ন্যাংটা হয়ে হাঁটুম। হ্যাঁ বুঝেছে, তোমার ল্যাংটা হওয়ার খুব শখ। এই এদের গায়ে সব কাপড় খো, কোনো অসুবিধা নেই,
করে নাও। বউয়ের হাতে মার খাওয়া আর পুলিশের হাতে মার খাওয়া মানুষের দুনিয়াতে বেঁচে থাকা ঠিক না। তাইলে কি মরতে হইব? হ্যাঁ মরতে হবে, কিন্তু মরার পর কি হবে? মরার পর কিছুই হবে না। কিছুই যদি না হয় তাইলে মরার দরকারটা কি? আমরা তো সম্মান হারিয়েছি, বেঁচে থেকে কি লাভ? কিসের কিসের সম্মান হারাইছি? এটা কি মেয়ে মানুষের ইজ্জত নাকি যে হারাইলেই কষ্ট পামো? আরে আমি যেসব স্টেটমেন্ট দিচ্ছি তাতে ওই মন্ত্রী গো আত্মহত্যা করার কথা। শোন, রাজনীতিতে যে আঘাত খায় সে গায়ে মলমদা বৈশা থাকে না, অপোজিশন গো খোঁচায় খোঁচায় হ্যাঁ গো চুলকানি উঠায়। এখন আমাদের অপোজিশন জুবায়ের হোসেন, তার কি করবেন? পর শরীরে এমন গাও বসামু, এই গাও সারণের মলম কোন হাসপাতালে পাইব না। Okay.
হলো সব চাওয়া দুঃখ সুখের মাঝে তুমি ছায়া হয়ে আছো সাথে বধু বধু হই বধু তোমার পাশে রব শুধু বধু বধু ও বধু ও আমার সুন্দরী বধু মনের স্বপ্ন সত্যি হল লজ্জা রাঙা ওই মুখ তোল মনের স্বপ্ন লজ্জা রাঙা ওই মুখ তোল আসবে ঘরে আসবে রে আলো করে আসবে যে সে হবে মধ্যমণি এই দেশেরই বুকেতে তার সুনামে আমাদেরই ভরবে রে মুখেতে বধু বধু ও বধু ও আমার সুন্দরী বধু শহরে যে প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছিল তার মূল কারণ আপনার মক্কেল এই বলে আদালতে অভিযোগ আনা হয়েছে এক্স্যাক্টলি ইয়োর অনার এটা কেবলই একটা অভিযোগ মাত্র এটা ইচ্ছে করে এই জননেতাদের উপর বানোয়াট কেস করা হয়েছে ইয়োর অনার ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিভাবে বলছেন এটার তো জোরালো সাক্ষ্য প্রমাণ আছে সাক্ষী সৃষ্টি করা আর আসল সাক্ষীকে উল্টো পাল্টো করা এটাই তো পুলিশের অভ্যাস এমন অনেককে এই পুলিশরা এনেছে এবং তাই আদালতে মিথ্যে প্রমাণও হয়েছে যাও এখন সাক্ষী কে এই লোক ওনারাই যে সাম্প্রদায়িক দাঙ্গার মূল কারণ এই লোক কি বলতে পারবেন কেন বলতে পারবে না কেন বলতে পারবে না স্যার এ কি বলছেন ওনার রেকর্ড করা ক্যাসেট আছে লিখিত প্রুফ আছে উনি কোনো স্টেটমেন্ট দেন নাই আমি আরো বলতে চাই উনি একটা অক্ষরও লিখেন নাই এখন আপনি এ ব্যাপারে কি বলতে চান সার্কেল অফিসার মিস্টার জুবায়ের হোসেন আমি বলতে চাই 100% লিখিত ওনার স্টেটমেন্ট আর ওই ক্যাসেটে যে কথাগুলো আছে ওটা ওনার কণ্ঠ ওটা একবার অন করতে বলেন সত্য কথা বের হয়ে আসবে সাক্ষী সামনে রেখে টেপ রেকর্ডারের কি প্রয়োজন ওনাকে দিয়ে আমরা বলাবো কি ভাই বলেন ওনারা টাকা দিয়ে এসব করিয়েছেন আপনারা বোধ হয় ওনাকে ভয় দেখিয়েছেন কথা না বলার জন্য তাহলে আপনি জিজ্ঞেস করুন স্যার এই এই সাক্ষ্যগুলো কি আপনি দিয়েছেন আপনাকেই আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার বোবার মতো অভিনয় করার জন্য আপনারা ওকে শিখিয়ে দিয়েছেন নাকি স্যার সত্যি উনি বোবা সুশান্ত জজ সাহেবের দিকে হা করে দেখাও তো রফিক সাহেব আপনিও দেখুন তো হ্যাঁ স্যার ওর যখন জীব নেই তখন তো কথা বলার প্রশ্নই ওঠে না নো স্যার নো কোর্ট কেসটা যে পরিণত করে উনি ড্রামা করছেন আমাদের স্টাফের সবার সামনে উনি স্টেটমেন্ট দিয়েছিল প্লিজ ইন্সপেক্টর প্লিজ ডোন্ট টেল আ লাই ইন ফ্রন্ট অফ জাস্টিস উনি লিখিতভাবে কি করে দিতে পারেন উনার যখন হাতি নেই তখন কি করে লিখে দিলেন আপনি বলুন ইয়োর অনার ইন্সপেক্টর স্যার এখানে কোনো জাদু মন্ত্র নেই মায়াজালও নেই আপনি চেস করে যাকে ধরেছেন এই তো সেই আর লক আপে যাকে ইন্টারোগেট করেছিলেন সেই সুশান্ত যে কথা বলতে পারে না লিখতে পারে না তাকে সার্কেল ইন্সপেক্টর সাহেব কোর্টে দাখিল করার ব্যাপারটা একটা ওয়ান্ডারফুল স্টোরি ছাড়া আর কিছুই নয়
this funny story created and conducted by this circle officer, Mr. Zubair Hussain. Police station holo ek dhoroner addakhana. Aro ei addate rape kore take attohotta bole proman korte paren. Lokape ashami ke mere fele jutor phite diye othoba phashi diye attohotta koreche bole proman korte paren. Apnader capacity somporke shobai jane. Your Honor, এর চেয়ে বেশি কিছু বলার ইচ্ছে আমি পোষণ করছি না এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আপনি যদি কারাদণ্ড দেন বা মৃত্যুদণ্ড আপনার সে রায়কে মাথা পেতে নেব। That's all your honor. পুলিশের দায়েরকৃত মামলা মিথ্যা উদ্দেশ্যমূলক হওয়ার কারণে কালোমানিক, জর্দা বাহাদুর ও সুশান্ত নির্দোষ প্রমাণিত হয়, তাই এই আদালত এই তিনজনকে বেকসুর খালাস প্রদান করছে। মিথ্যা মামলা দায়ের করার জন্য সার্কেল অফিসার জুবায়ের হোসেনকে আদেশ দেওয়া যাচ্ছে পরবর্তীতে লিগেল ওয়েতে প্রস্তুত হওয়ার জন্য। দ্য কোর্ট ইজ ওভার। আহারে, সুশান্তর হাত নাই, জীব নাই, দেখে আমি বিশ্বাস করবার পারতাছি না। জাদু মন্ত্র করলা নাকি তোমরা? না গো, এসব আমারই কারসাজি। বুদ্ধিটা অবশ্য আমাকে উকিলই দিয়েছিল, আর ক্লিনিকের কাজটা ডাক্তারকে দিয়ে খুব সাবধানে করিয়েছি। বাবারে, আমি জানি মানুষ রক্তদান করে, কিডনি দান করে, কিন্তু আমার জন্য তুমি তোমার পুরো জীবনটা দান করছো। কোটি কোটি টাকা দিয়া, বাড়ি গাড়ি দিয়া তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তোমার জীবন পঙ্গু হয়েছে, তুমি কষ্ট পাইছো, আর জনগণের কাছে আমার অসম্মান হয়েছে, আমিও কষ্ট পাইছি। আমরা যার কারণে কষ্ট পাইতাছি সেই জুবায়ের হোসেন রে, এর চাইতে 14 ডবল কষ্ট দেয়া তোমার ঋণ শোধ করবো। দুঃখ করো না, প্রথম যেদিন তুমি খাকি পোশাক পরেছ সেদিন প্রতিজ্ঞা করেছিলে যারা সন্ত্রাস করবে তাদেরকে আইনের কাছে ধরিয়ে দেবে, এবং তুমি সততার সাথে সে দায়িত্ব পালনও করেছ। কিন্তু বারবার অপরাধী চক্র উল্টো তোমাকে আইনের চোখে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোখের সামনে এসব অন্যায় কাজ দেখে আমি আর সহ্য করতে পারছি না। তুমি তুমি পুলিশের চাকরিটা ছেড়ে দাও। পুলিশকে অপরাধীরা এমন এক পর্যায়ে নিয়ে গেছে তাকে ঘৃণা করা ছাড়ার উপায় নেই। দেখবে শেষ পর্যন্ত ধোপাও এই খাকি পোশাক ধুয়ে দিতে ঘৃণা করছে। হ্যালো হ্যালো, আমি নাসির খানের স্ত্রী ছবি বলছি। জি ভাবি, বলেন। ফোনটা জোবায়ের স্যারকে দিন, স্যারের সাথে আমি জরুরি কথা বলবো। স্যার, ছবি ভাবি আপনার সাথে জরুরি কিছু আলাপ করতে চান। হ্যালো স্যার বলছেন? হ্যাঁ আমি বলছি, কি ব্যাপার? আমি নিউ মার্কেটের পাশের কেনফুল বুথ থেকে বলছি। আপনি যে সাক্ষীকে আদালতে হাজির করেছিলেন তার জিভ আর হাত কোথায় কিভাবে কাটা হয়েছে আমি সমস্ত খবর জানতে পেরেছি, এবং এর সাথে যারা জড়িত আমি আমি তাদের নামও। হ্যালো 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 বাদল। ইয়েস স্যার। তুমি রাস্তাকে ইনফর্ম করো। জি স্যার। তুমি তুমি আমার সাথে চলো, কুইক। Ah!
মাদ্রাসাকে ইনফর্ম করো ভাবে। ছবি ছবি তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেছ, এটা খুব অন্যায় করেছ। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ছবি। স্যার, আমার বউকে আমি প্রেম করে বিয়ে করেছিলাম। স্যার, ও স্যার, ছবিকে ছেড়ে আমি থাকতে পারবো না স্যার। আমাকে মেরে ফেলুন স্যার, আমাকে মেরে ফেলুন। এই অ্যাক্টিংটা আমি কাল জুবাইরের সামনে করব স্যার। এখন আপনি বলেন স্যার, আমি মহান না সুশান্ত? দুজনেই মহান। আমি মানবো না, ও মাত্র হাত আর জিভ হারিয়েছে, আর আমি বসের জন্য নিজের বউকে মেরে ফেলতে কিছু হয়নি। সুতরাং ওর চাইতে আমি মহান। হ্যাঁ, তুমি মহান, কিন্তু মহান বাবু তুমি যা করেছো এর চাইতে বড় ত্যাগ এখন তোমার করতে হবে। বলেন বান্দা হাজির, কি জুবাইরকে মেরে ফেলবো? আরে না, তোমাকে মরতেই হবে। স্যার কি যোগ করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার পকেটের দিক তাকাও। তোমার নেম প্লেট কোথায়? দেখো খাকি, এই সুশান্ত আমাদের জন্য দু চারটা কথা বলেছে বলে আমাদের কাপড় খুলে লাঠি দিতে দিতে রাস্তার উপর দিয়ে নিয়ে গেছে। এখন তো সাক্ষী ওর হাতের মুঠোয়, এখন কি হবে আমাদের ভাবতে পারো? আসলে সাক্ষী প্রমাণ শেষ করে দিতে পারলে সবার জন্য মঙ্গল। কিরে জর্দা, তুই কিছু কর। আজি খান, তুমি মরে যাও, কোনো সমস্যা হবে না। এসব কি ধরনের কথা বলছেন স্যার? আরে কি আছে, মুখ খুলেছে বলে জীব আর হাত গেছে, আর প্রমাণ পেয়েছে বলে তোমার জান যাবে। আমাকে মারবেন না স্যার, দরকার হলে আমাকে ভিসা করে অন্য দেশে পাঠিয়ে দিন স্যার। ওই মিয়া, এটা কি বেগুন মনে করেছো যে দর কষাকষি করে কিনবে, নাকি তুমি কোনো সিনেমার হিরো যে এ পাট বদলিয়ে অন্য পাট দিতে হবে? স্যার, দরকার হলে ওর মতো আমারও জীব আর হাত কেটে দিন স্যার, আমাকে মারবেন না স্যার। এত কথা বলার দরকার নাই, তোমাকে মরতে হবে। স্পর্শ করবেন না স্যার, একে স্পর্শ করলেও আমাদের পাপ হবে, কোনো অপরাধীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্যার, তুহিন ঠিকই বলেছে, অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া উচিত। স্যার, বিশ্বাসঘাতকতা করলে তাকে যে বেহরিশের মতো মরতে হয়, তা আমি মরার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। তোমার কিছু হবে না, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। না স্যার, না, হাসপাতালে যাওয়ার আগে মিনিস্টারের বাসায় যাওয়া খুবই জরুরি। এটা নেবার জন্য আমার উপর ওরা অ্যাটাক করেছে। এই ব্রিফকেসে সাম্প্রদায়িক দাঙ্গার সব ডকুমেন্টস আছে, টপ লেভেল থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত। আমাদের মতো বিশ্বাসঘাতকদের হীন চরিত্র সমস্ত তথ্য আছে স্যার।
এটা মন্ত্রী সাহেবের কাছে পৌঁছে দিন স্যার। তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। এরকম লোক মরলে কি আর বাঁচলে কি? চলুন স্যার, একে ফেলে চলে যাই। একজন পুলিশ অফিসার মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, প্লিজ হেল্প মি। ওনারা পুলিশের লোক, আমাদের ভয় কিসে, নিয়ে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনে রাজা নার্সিং হোম, সেখানে নিয়ে যাই, চলো। ওকে প্লিজ আপনি এখানেই থাকুন। নো প্রবলেম, ক্রিমিনালদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো তুই আমার সাথে চলো, ডাক্তার সাহেব ডেথ রিপোর্ট তৈরি করেন, আমি এখন আসছি। ওকে এসো। সামনে আসবেন না, আপনি ওখানে থাকুন। হঠাৎ স্যার, এই লোক আপনাকে মারতে এসেছে, ওই বিপ্রেসে বোমা আছে। মিস্টার কি কথা বলছেন, বিপ্রেসের মধ্যে কিসব বোমা? আর আমি মন্ত্রী মহোদয়কে কেন হত্যা করব? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল আমি হইনি, পাগল হয়েছেন আপনি। আপনি একজন পুলিশ অফিসার হয়ে মন্ত্রী সাহেবকে হত্যা করতে এসেছেন। স্যার আপনি ভিতরে যান। এই বিপ্রেস নিচে রাখো, তা না আলোগুলি করবো। নো নো স্যার, নো, এই কথা বিশ্বাস করবে না স্যার। আমাদের ডিপার্টমেন্টে অনেক কালপিট আছে, এই ডকুমেন্টস যাতে আপনার কাছে না পৌঁছাতে পারে, এই জন্য এরা এরা তৎপর হয়ে আছে। স্যার আপনি ভিতরে যান। আরে কি শুরু করেছেন আপনারা এই মাঝরাতে? উনি বলছেন ওনার কাছে ডকুমেন্টস আছে, আর আপনি বলছেন ব্রিফকেসে বোমা আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আমাদের কথা বিশ্বাস করুন স্যার, এটাতে এটাতে কোনো বোমা টোমা নেই। ইন্সপেক্টর নাসির খান মারা যাওয়ার আগে এই ব্রিফকেসটা আমাদের হাতে তুলে দিয়েছেন, যেন আমরা আপনার কাছে পৌঁছে দেই। ব্রিফকেসের ভেতর সাম্প্রদায়িক দাঙ্গার ডকুমেন্টস আছে, আর ওই ডকুমেন্টসগুলো বের হলেই এদের চরিত্র সবাই জেনে যাবে। এজন্যই এরা বোমা আছে বলে এটাকে সরিয়ে ফেলতে চাইছে। ঠিক আছে, এতে যে ডকুমেন্টস আছে সেটা আমি কি করে বিশ্বাস করব? তাহলে আমি খুলে দেখাই স্যার। না না, এখানে খুলবে না, ওদিকে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও। ওকে ওকে। আমি একজন সিনসিয়ার পুলিশ অফিসার,
আমি এসবের কিছুই জানি না স্যার। তাহলে ব্রিফকেসের বোমা কি করে এলো? এই ব্রিফকেসটা আমার না স্যার, আমাদের থানার ইন্সপেক্টর রাজীব কাল যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তখন এটা আমার হাতে দিয়ে বলেছিলেন, এটাতে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টিকারীদের নাম ও ডকুমেন্টস আছে। এটা ডাইরেক্ট হোম মিনিস্টারের কাছে নিয়ে যেতে বলেছিলেন স্যার। এছাড়া আমি কিছুই জানি না স্যার, কিছুই জানি না। ওকে ওকে, এখনো ইন্সপেক্টর কোথায় আছে স্যার? বেচারা মারা গেছে, দরকার হবে আমার সাথে রাজার নার্সিং হোমে যেতে পারেন, ওখানে ওর লাশ পড়ে আছে। দুই তিন হাজার টাকা বেতনের পুলিশের চাকরি, থাকার জন্য দুই রুমের একখান ঘর, সাড়ে তিন গজ খাকি কাপড়ের পোশাক যার দাম সাড়ে তিনশো টাকা, কোমরে একটা বেল, মাথায় একটা টুপি, হাতে লাঠি, টোটাল তোমার এই অলংকারের দাম মাত্র তিন হাজার টাকা। আর এইগুলা পইরা দেশের রাজনীতির কাঁপানো টাইগার, এই আমারে তুমি নাস্তানা ভূত করে দিছ। তোমার বুদ্ধির প্রশংসা করি, তোমার সাহসেরও প্রশংসা করি, তুমি আমারে আদালতের কাঠগড়া পর্যন্ত নিয়ে গেছ, কিন্তু তুমি জানো না আমার ক্ষমতা তোমার বুদ্ধি আর সাহসের অনেক আছে। আর ওই হাতিরে কি রশি দিয়ে টানা যায়? মদের সাথে মাংসের যেমন মিল, পলিটিক্যাল লিডারদের সাথে পুলিশের তেমনি মিল থাকতে হয়। এই সহজ কথাটা তুই কেন বুঝিস না হারামজাদা? শুটকি মাছের গন্ধ যদি নাকে না পায় সেটা নাকের দোষ, তেমনি পুলিশের চাকরিতে এসে যদি ঘুষি না খায় সেটা পুলিশের দোষ। দোষী লোকের শাস্তি হওয়া উচিত, তাই না? তোকে মরতে হবে আমাদের হাতে, দেখ সব ব্যবস্থা করে রেখেছি, ওর মতো সৎ লোক আমাদের দরকার নাই। দাঁড়া, ছুরি না পিস্তল না, পরে এমন ভাবে হাতে মারবি যাতে ওর লাশ দেখে কম যায়। ও আত্মহত্যা করছে, হ্যাঁ Yeah!
আপনারা দাঁড়িয়ে চলছেন, ও কি কোনো এমপি না মন্ত্রী? যে কাজের জন্য আসছেন সে কাজ শুরু করেন। যান। তুমি ওর জন্য কেন কাঁদছ? ওর মতো লোককে তুমি বিয়ে করার জন্য আফসোস করো? তোমার তো খুশি হওয়া উচিত, ওর মতো লোক তোমার জীবন থেকে বিদায় হয়েছে। পুলিশ অফিসার জোবার হোসেন, নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে তোমাদের ডিপার্টমেন্ট থেকে সমস্ত নীতি আদর্শ চোখের পানিতে ভেসে চলে গেছে। আরে স্বামী হারানোর কষ্ট, উনি তো পাগলামি কথা বলবেনই। আপনি আপনার কাজ করেন। সৎভাবে দায়িত্ব পালন করে যারা শহীদ হয় তাদের দাপন কাপন সম্মানের সাথে করা হয়, কিন্তু তোমার স্বামীকে পুলিশের মধ্যে বিশ্বাসঘাতকতা করার সম্মান দেওয়া হবে, কারণ সে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে জনগণের পিঠে ছোরা মেরেছে। যে মন্ত্রী মহোদয় কোন জাতি ভেদ হিংসা না রেখে জনগণকে রক্ষা করে যাচ্ছে, সেই মন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে এই লোক। পুলিশের দায়িত্ব ও কর্তব্য কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, সে পুরুষ হোক বা মহিলাই হোক, কিন্তু এই লোক, এই লোক আমাদের একজন ইন্সপেক্টরের স্ত্রীকে হত্যা করেছে। জাইঙ্গা রেখে কে বল, ওটা খুলে দেয়। স্যার এটা অন্যায়, চরম অন্যায়। এই বেটা কিসের অন্যায় রে? তোর বালা না লাগে, চলে যা। যা পোশাক পরা পুলিশ অফিসার জোবার হোসেনের স্ত্রী হিসাবে বলছে, আদর্শ নীতিকে দমন করে তোমরা মনে করেছ এটা কবর হয়ে গেছে, কিন্তু না, পুলিশ অফিসার জোবার হোসেন একজন নিরাপরাধ। তোমরা একদিন তোমাদের মুখে বলবে খাকি পোশাক পরে জোবার হোসেন একজন বীর যোদ্ধা। জোবার হোসেনের নাম শুনলে সবাই যেন তাকে সম্মান করে, সবাই যেন তার নীতিকে অনুসরণ করে। জোবার হোসেনের ভাস্কর্যকে সমস্ত পুলিশ যেন স্যালুট দেয়। আমি সেই ব্যবস্থাই করব, সেই ব্যবস্থাই করব। যেসব অপবাদ দিয়ে তোমরা আমার স্বামীর শরীর থেকে খাকি পোশাক আর ব্যাস খুলে নিয়ে যে অসম্মান করেছ, একদিন তার এই পোশাক আর ব্যাস ফিরে দিয়ে তাকে রাজ্য সম্মান দিতে হবে। এটা আমার অপেন চ্যালেঞ্জ। আমার এই প্রাণ থাকতে আমি যদি সেটা না করতে পারি তাহলে আমার পেটের যে সন্তান আছে সে চ্যালেঞ্জ পূরণ করবে। আমার সন্তান তার বাবার সম্মান আদায় করবে। সেদিন পর্যন্ত আমার এই প্রতিজ্ঞা আমার বুকের মধ্যেই রাখবো, আমার বুকের মধ্যেই রাখবো। চল। স্যার, চোখের সামনে যে অন্যায়গুলো দেখেছিলাম করতে পারেনি আর প্রতিবাদও করতে পারেনি, তাই সুযোগ পেয়ে কৌশলে দুর্জয়কে পুলিশে ঢোকানোর ব্যবস্থা করেছি যেন সে তার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারে। ছাড়ব না স্যার, আমি একজনকে ছাড়ব না। মায়ের কসম খেয়ে বলছি স্যার, যে রাজনৈতিক নেতারা আর অসদাবস্থারা মিলে দেশ ও জনগণকে ধোকা দিয়েছে, আমি ওদেরকে ছাড়ব না। যারা আমার নির্দোষ বাবাকে ফাঁসিয়ে রাষ্ট্রদ্রোহিতার খেতাব দিয়েছে
আমি তাদের কাউকে ছাড়বো না। আমি এর উপযুক্ত জবাব দেবই। আমার মায়ের চোখের পানির কারণ যারা, তাদেরকে স্বীকার করতে হবে জুবায়ের হোসেন দেশদ্রোহী নয়, দেশপ্রেমিক। স্বীকার করতে হবে জুবায়ের হোসেন বেঈমান নয়, ইমানদার। ওদেরকে স্বীকার করতে হবে তারা জুবায়ের হোসেনকে অন্যায়ভাবে হত্যা করেছে। স্যার, আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ করার জন্য ওইসব অসুন্দরকে নির্মূল করতে হবে। আমার বাবা জুবায়ের হোসেনের প্রতি, তার পোশাকের প্রতি যে অবমাননা করা হয়েছে, যে অসম্মান করা হয়েছে, আমি পুনরায় সে পোশাকের সম্মান চাই। আমি আমার বাবার রাষ্ট্রীয় সম্মান চাই স্যার, রাষ্ট্রীয় সম্মান চাই। এ কি বলছেন আপনি? এসপি দুর্জয় সার্কেল ইন্সপেক্টর জুবায়ের হোসেনের ছেলে। হ্যাঁ, কিন্তু দুর্জয় পুলিশের লোক নয়, পুলিশের সাথে তার কোনো সম্পর্কও নেই। এসপি সেজে সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চাচ্ছে। আপনি অবশ্য বুঝতে পেরেছেন স্যার, এসব একটা মাস্টার প্ল্যান। এখন আর আপনাকে রক্ষা করা সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয়। আই এম সো সরি। আসি স্যার। বাবা, আমার ক্ষমা করো। ক্ষমা? ক্ষমা পেতে হলে তোকে জনগণের কাছে স্বীকার করতে হবে জুবায়ের হোসেনের মৃত্যুর কারণ তুই, তখনকার সাম্প্রদায়িক দাঙ্গার মূল কারণ তুই, ইন্সপেক্টর তুই হত্যার জন্য তাই তুই। এই সব তোকে সমস্ত মিডিয়ার কাছে স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে। স্বীকার না করলে তুই কি করবি রে? আর কেনই বা তোর কাছে স্বীকার করতে হবে? তুমি কে যে তোমার কাছে স্বীকার করতে হবে? আমি কে? আমি তোদের জম। জম বাবু, আমাদের মরণের সময় হয় নাই, তুমি এখন অন্য কাজে যাও। আরে না না, যাইব কই? সব শুনে যা, আমি স্বীকার করতাছি হিন্দু মুসলমানের রায়ট আমরাই লাগাইছি। আমাদের এই প্ল্যানে তোর বাবা একটা বিশাল বড় পাহাড় হয়ে দাঁড়াইছিল, সেই জন্য তারে আমরা শেষ করে দিচ্ছি। আরো জানতে চাস? ও নাসির কনা, আমাদের সব গোপন কথা জেনে ফেলায় আমার বউকে আমি নিজে খুন করে পুরো দোষ তোমার বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। বোমা হামলা, মন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র সব আমাদেরই প্ল্যান। কিন্তু আফসুস, মন্ত্রী না মরে মরলো আরেক অফিসার। তোর বাবার মৃত্যুর বদলা নিব বইলা তোর মা তোর জন্মের উপরে কসম খাইছিল। Thank you.
বেশি মধুর।